वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनुसमयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुवस्य कृपासिन्धुव्यवच पतितानं पावुनेभ्यो वैष्णविभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुलङ् हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावयतुलसीदेव वै पिया वै केशवस्य च কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবী নমো নম নায়মস্ত নরঞ্চ দী সরসতিং বাস ততো জুদী সংকীর্ণ কথোপদেশ গৌরীপত্রস্রকশনে सदानुराग तो गुरु भक्ति युक्तो, भक्ति प्रमोदाक्षय जगो बरनु, थे सदा परिभागनम अभिष्टो दो हम, तेरथाः पदम सिव वीरंचिनु तम् বন্দে মহাপুষতে চর পাদ প্লবনখন্দমি ছটা বিসুজি ববধু সূরণ সসাগর সারমূর্তি সারাধিকময় কৃপি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রিদ্ শিব শিবসা দি গৌরভক্তবীন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুনে নন্দ শ্রিআত শিব শিবসা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানুম্বিতভুজ কনক শঙ্কীর্তনৈকিতর কমলা হুতাক্ষজবর যুগ ধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয় করুণা ভুত हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुर दिव्यूपम भुक्तिं च मुक्तिं च ददासि नि भावानुरूपेण सदा नरनं गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरीनिरन्तरविभूषि त्वबामभागं नारायणो प्रियमनङ्गमदापहारम् বরানসিপুরপতি ভজীনাথম বা গীষজুশনে লমীর্জক্ষে হৃদয় সংবীত নিশিংহমহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे ना काय नाचा मन सेंद्रिय बुद्धात्मना वनुश्रिषवा वा करोति जद जद सकलम परस्मै नारायणीति समर्पयत काय नवाचा मन से ভূভাত্ম বা অনুসৃত সবাবা করি যদ যদ সকল পরসী নারায়ণীতি তৎ গৌরীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভা পরমংশ জগদ্গুরু জানিয়েছেন আমরা যদি মায়া কাটাতেই আমাদের জীবনটা ব্যয় করে ফেলি জন্মের পর জন্ম তাহলে আমরা কখন হরিভজন করব খালি মায়া কাটাতেই আমরা যদি জন্মর পর জন্ম ব্যয় করে ফেলি আমাদের জন্মগুলো তো বৃথা হয়ে যাচ্ছে তাহলে আমরা হরিভজন কখন করব সেরা পৌপাত প্রায়ই বলতেন অনর্থগ্রস্ত অবস্থায় হরিভজন শুরু হয় না যখন বদ্যজীবের ভেতরে তো অনর্থ থাকে অনর্থ যতদিন থাকবে ততক্ষণ বাস্তবিক হরিভজন হবে না বাস্তবিক হরিভজন শুরু হয় না বাস্তবিক হরিভজন শুরু হয় তখন যখন মানুষ মায়া পার হয়ে যায় মায়া পার মানে যখন অনর্থ চলে যায় তারপর বাস্তবিক হরিভজন শুরু হয় পৌপাত অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছিলেন যে আমি যে জিনিসগুলো দেওয়ার জন্য জগতে এসছিলাম আমি আপনাদের যে জিনিসগুলো দেওয়ার জন্য জগতে এসছিলাম সেটা আর দেওয়ার সময় পেলাম না খালি মায়া কাটতে কাটতেই মায়া কাটাতে কাটাতেই আপনাদের আমার সময় চলে গেল আমার কিছু করার নেই ও বা দুঃখের সঙ্গে বলতেন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমূল্য বস্তু আমি আপনাদেরকে দেওয়ার জন্য জগতে এসছিলাম সেটা আর দেয়া হলো না সময় পেলাম না খালি মায়া আপনাদের মায়া ছাড়তে বলতে বলতে আপনাদের এত ভৎসনা করতে বকতে এইগুলো করতেই আমার জীবনটা যাই হোক এখন কী করা যায় কিছু উপায় নেই বিগত কতদিনে আলোচনাতে বেশ বোঝা গেছিল মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কেফাবিনা না দেখি উপায় নিজ প্রচেষ্টায় আজ পর্যন্ত কেউ কোনোদিন মায়াকে কাটাতে পারেনি আজ পর্যন্ত কেউ নিজের প্রয়াস প্রচেষ্টায় দ্বারা মায়াকে কাটাতে পারেনি আজ পর্যন্ত হয়নি সম্ভব হয়নি কারণ মায়া কাটাতে গেলে যে শক্তিটা দরকার যে কৃপাটা দরকার সেটা তো আকাশ থেকে এমনি পড়বে না অর্থাৎ কেউ যদি সাধুগুরু বৈষ্ণবকে উপেক্ষা করে ভগবানের কাছে গিয়ে ধর্ণা দিল ভগবান তার কথা তো শুনবে না কেন তার বদ্ধ অবস্থায় সে রয়েছে তার প্রার্থনাটা ভগবানের কাছে যায় না একটা কথা বোঝা গেলো না যেমন একটি উদাহরণ দিলে বোঝা যাবে একটি বিগ্রহ রয়েছে বিগ্রহ মন্দিরে রয়েছে সেই মন্দিরে বিগ্রহ রয়েছে আমরা রোজ প্রণাম করি সবই করি কিন্তু সেই বিগ্রহ আমাদের সঙ্গে কথা বলে না বলে কি বলে না কারণ কি? কারণটা কি। সেই গিরিরাজ রয়েছে সেই সব কিছু রয়েছে শালগ্রাম কিন্তু আমাদের সঙ্গে কথা বলে না কারণ কি আমরা আমাদের চেতনা নাই হ্যাঁ চেতনা নেই কী বলছেন খাচ্ছি দাচ্ছি ঘুরছি গুলতামি করছি চেতনা নেই চেতনা আছে কিন্তু এই চেতনাটাকে বায়োলজিক্যাল সায়েন্সের চেতনা বলে বাস্তবিক চেতনা নাই যেটাকে বলে চেতন শক্তির যে উন্মেষ সেটা নাই এই জন্য বলছেন প্রবধান সরস্বতী বলছেন মিদম বিশ্বম যদি চৈতন্য ঈশ্বরম নবিদুহু সর্বশাস্ত্রজ্ঞ অপিহী ভ্রহ্মন্তি জানা প্রবধান সদস্য বলছেন এই জগৎটা পুরো অচৈত অচৈতন্য পুরো অচেতন অবস্থায় রয়েছে অচেতন মানে যতক্ষণ আমি মায়ার মায়ার প্রভাবে পড়ে রয়েছি যেটা চৈতন্য চৈতামিত্যুকে পরিষ্কার ভাষায় বলছেন পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবেরা সেইভাবে পিসাচি পেলে পরে যেরকম মতিচ্ছন্ন হয়ে যায় সেরকম মতিচ্ছন্ন মানে কি পিসাচি কিভাবে ঢোকে একটা পেতাত্তা যখন কাউর ভেতরে ঢুকবে কাউর ভেতরে ঢুকবে তার আগে পেতাত্তা চিন্তা করবে এর কনসিয়াসনেস কনসিয়াসনেস লেভেলটা কত দূর আছে যদি দেখে এর সদাচার আছে প্রচণ্ড সুন্দর সদাচার আছে প্রচণ্ড অপূর্ব সুন্দর তাহলে সে ধরবে না কেন ও ধরতে পারবে না সদাচার সদাচার যদি থাকে তার মধ্যে গুরু বৈষ্ণবের বিশ্বাস থাকে তাকে ধরবে না মানে এক কথা বলে ভূতেদেরই ভূত ধরে যারা ভূত তাদেরই ভূত ধরে বুঝে গেল যারা ভূতুরে কোনো শৌচাচার নেই কিছু নেই বাঁদরের মতো খাচ্ছি থাচি আর সব কিছু কোনো পবিত্রতা কিছু নেই তাদের ধরবে একটা এক কথায় বলতে গেলে ভূতেদের ভূত ধরে ভূতেদের ভূত ধরে অন্য কাউকে ধরে না ভূতের কাজ দিয়ে চলে ভূত দাঁড়িয়েই কিছু করতে পারবে না বুঝলে কথাটা ওই চাকদা মন্দিরে একদিন প্রচণ্ড ব্যস্ত থাকতাম পাবলিকেশনের কাজ কম্পিউটারে যেতে হবে তারপর তাড়াতাড়ি ছাপাখানায় একদিন ভোরবেলায় সা পাঁচটার সময় খুব রাত্রে তাড়াতাড়ি করে তখন অন্ধকার তখন আমি কি একদম মন্দির থেকে বেরিয়ে ছটকা আমি বলো তাড়াতাড়ি করে চলে যাব গঙ্গা পার হয়ে চলে যাবো ট্রেনটা ধরবো তো আমি ওখানে কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বাঁশবাগান আছে বাঁশ বাগান থেকে বড় আর লম্বা সব দাঁড়িয়ে রয়েছে আমি বলি আমি চিৎকার বলে কে ওখানে বল আমরা চলে এসো বলছে আমি তখন কি করলাম আর কোনো কথা না বলে ওদিকে তাকানো নেব ব্যাক করে চলে এলাম দিকে চলে অন্য দিক দিয়ে চলে আমি জানিও বলে ঝামেলা কিছু করতে পারবে না ঝামেলা পড়ব কি দরকার কী এই হচ্ছে ব্যাপার অর্থাৎ ভূতেদের ভূত হবে বাকি যাদের পবিত্রতা আছে মানসিক এবং শারীরিক সব দিকে পবিত্রতা বজায় রেখে তাদের কিছু করতে পারে না তাহলে পিসাজি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব তাহলে একটা পেতাত্মা কাউর মধ্যে ঢুকতে গেলে আগে চিন্তা করে নেয় এর কনসিয়াসনেস লেভেলটা কি অনেক উঁচুতে আছে নাকি কম আছে যদি কম থাকে তাহলে ও জানবে আমি এবার ঢুকতে পারবো কারণ ওর পেতাত্মার প্রথম কাজ হল যে শরীরটা অপবিত্র ও পবিত্র মন্দ তার শরীর ঢুকবে ঢুকে কি করবে তার যে চেতনাটা ওটাকে ঢাকা দিয়ে দেবে চেতনাটাকে ঢাকা দিয়ে ও নিজে এবার রাজত্ব করবে ও শরীরটা নিয়ে ও এবার নিজে খেলা করবে পেতাত্মা যা শরীরে ধরবে ঢুকবে তার চেতনাটা ঢাকা আগে দেখবে পেতাত্তা দেখবে ওর চেতনাটা ঢাকা ফেরে দেবে ঢাকা ফেরে দিয়ে এবার ওর যে চেতনা ওইটা দিয়ে ও ইচ্ছা মতো কাজ করবে এইটা হলো পেতাত্তার পেতাত্মার হচ্ছে এই হচ্ছে কাজ তাহলে পিসাচি পাইলি যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই বাবু তো তাহলে মতিচ্ছন্ন মানে হলো যার চেতনার উন্মেষ হয় নাই যে এখনো পর্যন্ত বুঝতে পারছে না এই শরীরটা কিছু নয় এখনও পর্যন্ত আমি আমার জীবনে একটা এরম পেলাম না কয়েকজন ভক্ত ছাড়া তাও সেটা রেয়ার তারা অনেক উঁচু দেখলাম না কারোর মধ্যে এই চেতনাটা আছে এই শরীরটা কিছু না এটা একটা বস্তা রক্ত মাংস পুঁছ এটা একটা বস্তা এটা নিয়ে ব্যস্ত রয়েছে এটা নিয়ে ব্যস্ত রয়েছেন সবাই এটা নিয়ে ব্যস্ত আর শরীর আর শরীরের শরীর আর শরীরের সঙ্গে যে সম্বন্ধী সম্বন্ধিত বস্তুগুলো আছে শরীর আর শরীরের সম্বন্ধে যে বস্তুগুলো আছে সেই সম্বন্ধে সবাই ব্যস্ত এটা বাইরে যেতে পারছেন তাহলে যদি এই অবস্থায় থাকে তাহলে তত কিছু করার নেই আমাদের কিছু কর করার নেই তাহলে বিগ্রহ কেন আমাদের সঙ্গে কথা বলে না তার কারণ হলো আমাদের মধ্যে চেতনাটা আপ টু দ্যাট লেভেল আই ক্যানট ডেভেলপ মাই কনসিয়াসনেস সো শালোগ্রাম ক্যানট টক উইথ মি গ্রেরাজ কেনট টক উইথ মি কিন্তু আমার গু গুরুপাদ পদ্ম পরমাংশ গুরুপাদ সঙ্গে কথা বলতেন বামন মেয়েরার সঙ্গে কথা আমি দেখেছি দাঁড়িয়ে পেছনে দাঁড়িয়ে রয়েছি উনি বৃদ্ধ বয়সে নেবে আসছেন রা বিনোদ বিহারীর কাছে প্রণাম করলেন অনেকক্ষণ ধরে উঠে কি মাথা নাড়ছেন কী কথা বলছেন আমি পেছনে দাঁড়িয়ে দেখছি অনেকদিন আগেকার কথা পনেরো বছর হবে তখন আমি বৃন্দাবন থেকে প্রথম এসেছি এসে আমি কাজ গ্রন্থের কাজ শুরু করেছিলাম তো সেখানে দেখি মহারাজ কথা বলছি গুরু বাত বন্ধু দেখেছেন ওই বৃদ্ধ অবস্থায় জোর করে নিজে করবেন কাউকে ধরতে দেবে না প্রণাম করে বা চোখের জল ফেলবেন তাকিয়ে থাকবে এদের বিগ্রহের এদের বিগ্রহের সঙ্গে ভাব বিনিময় হয় আবার একটা উদাহরণ দিলে আরও বেশি বোঝা যাবে যেমন ছোট বিপ্র বড় বিপ্রের কথা শুনেছ সেই ছোট বিপ্র বড় বিপ্র দুজন তীর্থে গেছিলেন বড় বিপ্র বৃদ্ধ বৃদ্ধ ছোট বিপ্র তাকে সাহায্য করতেন হ্যাঁ বৃদ্ধ মানুষ বাবার মতো এবার তারপর কি হলো তীর্থ পর্যটন ভালো হয়েছে সুন্দর এবার শেষে বৃন্দাবন থেকে দুজনে ফিরবেন এবার সেই বৃন্দাবনেতে ওই বড় বিপ্র প্রতিজ্ঞা করছে আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে তোমাকে তোমাকে দেব। তোমাকে আমার মেয়ে দেব। ছোট বিপ্র বলছে আমি তো মেয়ে প্রাপ্তির জন্য করি নাই তোমার সেবা আমি এমনি করেছি আমাকে সব বলা বলার দরকার নেই না আমি দেব দেখো আমি নিচু জাতি আমি নিচু ব্রাহ্মণ আমার ব্রাহ্মণ জাতি আমার অত্যন্ত নিচু তোমার অত্যন্ত গুলি তোমার বিবাহ দিতে দেবে না তোমার কথা না মিথ্য হয়ে যাবে কী মিথ্য হবে আমার মেয়ে আমি দেবো ঠিক আছে যদি দেবে তাহলে এবার গোপালের সামনে প্রতিজ্ঞা করো গোপাল ছিল গোপাল ছিল কোথায় জানো এই যে যেটা লাল মন্দির দেখে বৃন্দাবন গেছ গাওনি রাধা গোবিন্দ দেবের যে পুরানো মন্দিরটা যেটা লাল যেটা বাদশারা ভেঙে দিয়েছিল সেই মন্দিরটার বাঁ দিকে গোপালজি ছিলেন আর মন্দিরে ঢোকার আগে যে ডান দিকে হনুমানজি আছে দেখেছ সেই হনুমান যখন ওই বিগ্রহকে মন্দির ভাঙছিল হনুমান চিৎকার করেছিল আ করে হনুমানজি ওই চিৎকারতে মুসলমানরা পারিছে যে মন্দির যখন ভাঙতে এসেছিলো ওরা তখন হনুমানজি মারা যায় এত জাগ্রত ওই পাশে ডান দিকে তুমি দেখো নি হয়তো খেয়াল করো না তোমরা উঠকানার মতো চলো যাই হোক খুঁটে খুঁটে দর্শন করতে হয় প্রেমের সঙ্গে ওই জন্য নিজে কোনোদিন ধামে গেলে ধাম দর্শন হয় না ধাম দর্শন করতে হয় প্রণয়ী ভক্তের সঙ্গে এগুলো স্বাস্থ্যের কথা আমি নিজে পয়সা কেটে চলে গেলাম প্লেনে করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি চলে আসবো এভাবে ধাম দর্শন হয় না ওই জন্য নরোত্তম ঠাকুর বলছেন গৌর আমার যেসব স্থানও করল ভ্রমণ রঙ্গে সেসব স্থানও ভ্রমি বা আমি প্রণয়ী ভক্তের সঙ্গে বোঝা গেল কীর্তনটা কি নিত্যন অনতন ঢাকলে গৌরা আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে সেসব স্থানও ভ্রমি আমি প্রণয়ী ভক্ত সঙ্গে আমি প্রণয়ী ভক্ত মানে যার ভেতরে ভগবানের জন্য ভালোবাসা আছি হে নিজেই কানা হ্যাঁ চল চল আমার সঙ্গে ঘুরে আসবি পুরী আমার সঙ্গে কী হবে বাসে করে গেলে কিছু খাওয়া দাওয়া খাইয়ে দিলো ঘুরে এলে চলে এলো এগুলো তো দর্শন না এগুলো কেউ বুদ্ধিমান ব্যক্তি যায় না বুদ্ধিমান ব্যক্তি জানে এগুলো টাইম নষ্ট এবং তোমার চেতনা আরও নেমে যাবে না ওইগুলো ক্রিয়াকর্মগুলো দেখবে শুদ্ধ ভক্তের সঙ্গে যেতে হয় তাহলে ধাম দর্শন হয় তা ধাম দর্শন দেয় না ছোট বিপ্র বলছেন যে তাহলে গোপালের সামনে কর হ্যাঁ আমি দেব গোপালের সামনে গোপাল তুমি কিন্তু সাক্ষী থাকলে হ্যাঁ যদি অন্যতা হয় আমি তোমাকে ডাকবো কিন্তু সাবধান থেকে গোপালকে বলে এলো সেই গোপাল তারপর চলে এসে গ্রামে আবার কোনো নামগন্ধ নেই কোনো কিছুই বলে না ছোটো বিপ্র বলে এই কী হলো কোনো নামগন্ধ বলছে না কিছু গ্রামে এসছে এসে বলে কি ব্যাপার তুমি কন্যা দেবে বলেছিলে তুমি দিচ্ছ না এবার এই কথা শুনে তার ছেলে মেয়ে অত্যন্ত রেগে কঠিন রেগে এই মারে তো সেই মারে ওকে বলছে এবার মিথ্যে কথা বলছি এ আমার আমার বাবাকে ও ছেলে বলছে আমার বাবাকে ধূতটা খাইয়েছে পাগল করে এইসব কথা বলেছে হ্যাঁ ভাই এর সঙ্গে কি বিকে বিয়ে দেয় আমার আমার কত উচিত ও তাই তো গ্রামের লোক তাই তো এর মিথ্যে কথাই বলতে পারে তাহলে ঠিক আছে আমি গোপালের কাছে যাই বলে গোপালের কাছে গেছে গোপালের কাছে গিয়ে বলছেন দেখো এইরকম তোমার সামনে প্রত্যেকে তোমাকে সাক্ষী ডাকবো বলেছিলাম তোমাকে যেতে হবে আমার এবার গোপাল বলছেন যে ঠিক আছে সভা ওখানে আয়োজন করো করে আমাকে স্মরণ করবে আমি ওখানে গিয়ে শিখ আমি সাক্ষী দিয়াম বলছে তুমি স্মরণ কেন যেভাবে তুমি যাও তুমি যদি নিজে প্রকট হয়ে বল তাহলে হবে না এই বিগ্রহ যেতে হবে বুঝলে এই বিগ্রহ যাবে বিগ্রহ কখনো চলে নাকি বলছে এই বিগ্রহ গিয়ে সাক্ষী দিতে হবে বল তুমি বলেছিলাম তোমাকে এই বিগ্রহ বিগ্রহ কখনও চলে বিগ্রহ না চলে কথা বলে বিগ্রহ বিগ্রহ যদি কথা বলে তাহলে চলতেও পারে বলছে বিগ্রহ যদি কথা বলতে পারে তাহলে চলতে পারবে গোপাল হেরে গেল আর ঠিক আছে যাই হোক এক কাজ করো রোজ এক মান চালের অন্য আমাকে এক কেজি না দু কেজি বলে আমি একটু বেশি খাই রান্না করে ভোগ দেবে তোমার সাথে চলবো সেই হেঁটে হেঁটে ওই বৃন্দাবন থেকে গোপাল এসে সাক্ষী দিয়েছে এগুলো কেন বললাম এতেই যেন বিশ্বাস হয় অর্থাৎ আমার কথা হলো যাদের গুরু বৈষ্ণব ভগবান ব্রাহ্মণের পূর্ণ বিশ্বাস বাস্তবিক ব্রাহ্মণের সাধু গুরু বৈষ্ণবে তাদের সঙ্গে বিগ্রহ কথা বিনিময় করে তাদের স্বপ্নে আসে কথা বলে বিভিন্ন রকম কিন্তু যাদের চেতনা নাই তাদের সঙ্গে কী কথা বলতে পারবে না হয় না যাই হোক এখন মায়ার ব্যাপারে আমি আগের দিন বলেছিলাম মায়া কাকে বলে তার একটা ডেফিনেশন একটা উল্লেখ করেছিলাম কে বুঝেছিল আমি তা জানি না তবে আরেকবার বলবো সেটা হচ্ছে কি মায়া কাকে বলে সে সম্বন্ধে সে সম্বন্ধে বলছেন কে বলছেন আমাদের ভক্তিমন্ত্রী ঠাকুর বলছেন ভক্তিমন্ত ঠাকুর বলছেন মায়া কাকে বলে বলছেন ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি ভগবানের স্বরূপ শক্তিটাই আসল শক্তি স্বরূপ শক্তির বাইরে শক্তির আবার ডাইভার্সিটি আছে প্রচুর বিভিন্ন রকম কিন্তু স্বরূপ শক্তিটাই হলো শক্তি স্বরূপ শক্তির বাইরে যে শক্তি স্বরূপ শক্তির বাইরে আরেক শক্তি আছে বলে যে মনে হয় স্বরূপ শক্তির বাইরে যে আরেক শক্তি আছে বলে মনে হয় অথচ স্বরূপ শক্তি না থাকলে পরে যার কোনো অস্তিত্ব থাকে না তাকে বলা হয় মায়া এই মায়াটা হলো তাহলে এক কথা বলা গেল ভগবানের যে ধামেতে যে ভগবানের স্বরূপ শক্তি আছে তার এটা ছায়া এটা ছায়া শক্তি যেটা ব্রহ্মসংগীতা উল্লেখ করে আমি বলেছিলাম সৃষ্টি স্মৃতি প্রলয় শক্তি রেখা ছায়েব যস্ব ভবনানী বিভূর্তি দুর্গা ইচ্ছানুরূপম পি গোবিন্দ চেষ্টা পুরুষম তমাম তমামাজ মানে সৃষ্টি স্মৃতি প্রলয় যার ভগবানের ইচ্ছা অনুযায়ী যিনি করে থাকেন সৃষ্টির স্মৃতি সৃষ্টির স্মৃতি প্রলয় সাধনু রেখা ছায়েব যশো ভবনানী বিভূর্তি দুর্গা যিনি এই ভুবনটাকে চেষ্টা করছেন রক্ষা এ করার মানে তিনি হলেন সেই হচ্ছে ভগবানের মায়া অথা এটাকে বলে মায়ার শক্তি এই মায়াকে কাটিয়ে যাওয়া কাউর ক্ষমতা নেই আজ পর্যন্ত কেউ বলেনি আজ পর্যন্ত কোনো মুনি ঋষি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোনো সাধু পর্যন্ত কোনো দিন বলেনি কোনো দিন বলেনি আজ পর্যন্ত বলেনি যে আমি মায়াকে মায়াকে আমি ছাড়িয়ে দিয়েছি মায়াকে কাটিয়ে দিছি একথা বলেনি কারণ মায়াকে সত্যি সত্যি কাটানো যায় না কারণ ভগবান এটা গীতাতে স্বয়ং বলেছেন মম মায়া দূরত্বয়া মম মায়া আমার মায়া হচ্ছে দূরত্বয়া মানে ইউ ক্যানট ক্রস ওভার দিস মায়া আউট অফ আউট অফ ইউর ওন এফার্ট নিজের চেষ্টায় কোনো দিন মায়াকে পরাজয় করতে পারবে না সেই জন্য সেখানে বলছেন সেখানে বলছেন মম মায়া দূরত্বয়া মামি বজ প্রপদন্তে মায়া মেতাম তরন্তিতে এতাম মায়া বল এত মায়া তরন্তিতে তিনি এই মায়াকে পার হতে পারেন যিনি আমার চরণে শরণাপত্তি হন শরণাগত হন কিন্তু এর মধ্যে একটা কোয়েশ্চেন আছে বিগত দিনে আলোচনায় জেনেছ যা বলা হয়েছিল যে ভগবানের সঙ্গে তো বদ্ধজীবের কোনো কন্ট্যাক্টই হয় না আপনি বললেন বারবার তাহলে আমরা কী করে যে বস্তুটাকে দেখতে পাই না যার সঙ্গে কোনো সংযোগ হয় না তার চরণে শরণাগত হব কী করে তাহলে ভগবানকে মিথ্যে বললেন গীতাতে গীতাতেই কথা বললেন কেন মম মায়া দূরে তায়া মামে বৈজ প্রপদ্বন্দে মায়া মেতাম তরন্তিতে এটা কি করে হবে এর উত্তর হলো এর উত্তরটা হলো এই ভগবানের সঙ্গে বদ্ধজীবের সত্যি কোনো সংযোগ হয় না তাহলে ভগবানের চরণে যে শরণাগতির কথা বললো তাহলে এটা কি হবে এটা কি কি মানে হবে এর মানে হলো এই ভগবানের চরণে কোনো দিন প্রত্যক্ষভাবে শরণাগত হওয়া যায় না ভগবত চরণে শরণাগত হতে গেলে সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমেই শরণাগত হতে হয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবে রামচন্দ্র বালিকে কথা দিয়েছিলেন আমি তোমাকে রক্ষা করব কোনো চিন্তা নেই এবার এই বালি না সুগ্রীব সুগ্রীবকে এবার সুগ্রীবকে বলেছিলেন কিন্তু বালি তার মেরে হাড় গুঁড়ো করে দিচ্ছে কিন্তু রামচন্দ্র কিছু করছেন না তখন দুঃখের সঙ্গে বলছেন আপনি তো আমায় কথা দিলেন প্রভু আপনি রক্ষা করবেন রক্ষা তো করবো কিন্তু তুমি তো স্মরণাগত হও না কেন আমি তো আপনাকে বলো না আমার চরণে এইভাবে হয় না আগে লক্ষ্মণের চরণে স্মরণাগত হলে তবে আমার চরণে হয় আমার কাছে হয় তাহলে লক্ষ্মণের কাছে গিয়ে আত্মনিবেদন করল তখন রামচন্দ্র গ্রহণ করল তাহলে কী হল সিদ্ধান্ত এই প্রভুপাত বলতেন প্রভুপাত এই সিদ্ধান্ত বলতেন ভগবৎ চরণে প্রত্যক্ষভাবে ভগবৎ চরণে প্রত্যক্ষভাবে কেউ কোনোদিন শরণাগত হতে পারে না অর্থাৎ ভগবত কৃপা কাউর ওপর সাক্ষাৎভাবে নেবে আসে না সাক্ষাৎভাবে আসে না কীভাবে আসে গুরু বৈষ্ণবের মাধ্যমে আসে ভগবৎ কৃপা গুরু বৈষ্ণবের মাধ্যমে আসে ওই জন্য বাস্তবিক সাধু গুরু বৈষ্ণবকে জাপটে ধরতে হবে একপটাই লুজ হয়ে গেলে যেমন প্রবাদ বলতেন বাঁদরের বাচ্চা আর বেড়ালের বাচ্চা দুটো উদাহরণ দিতেন বোবা বলতেন যে বাঁদরের বাচ্চাগুলো দায়িত্ব হলো বাঁদরিকে ধরে থাকে মাকে ধরে থাকবে বাঁদরের মায়ের কোনো দায়িত্ব নেই ও এইখান থেকে ওখান লাভ দেবে কিন্তু ও জানে না বাচ্চারা পড়ে গেলে আমার কিছু করার নেই কেন বাচ্চাটাকে এরা আঁকড়ে ধরে রাখে বাচ্চাটা মাকে আঁকড়ে ধরে রাখে এরা অনেক ঘটনা ঘটেছে মা অনেক ঝাঁপ দিয়েছে বাচ্চা মিটে পড়ে গেল পড়ে গিয়ে ফ্র্যাকচার মুড়ে পড়ে গেল শেষ বৌবাদ এই জন্য এই উদাহরণটা সুন্দর দিয়েছেন যে বাঁদরের বাঁদরি যেমন বাচ্চাকে নিয়ে চলে ঝাঁপ দেয় বাঁদরির কোনো নিজস্ব দায়িত্ব নেই ইট ইজ ইট ইজ ইউর ওন রিক্স ইট ইজ ইউর ওন রিক্স হ্যাঁ অ্যাজ এ বেবি অব মাংকি বেবি গোয়িং টু ক্যাচ মাদার মাদার নোস নো রেসপন্সিবিলিটি তো এইভাবে ঝাঁপ দেবে এবার পড়ে গিয়ে মারা গেছে অনেক কিন্তু প্রপাত বলতেন বেড়ালের বাচ্চা মারজার বেড়ালের বাচ্চা কি বেড়ালের বাচ্চাকে মা নিজের দাঁত দিয়ে ধরে নিয়ে যায় এবার যেখানেই যাক অ্যাক্সিডেন্ট সেরকম হয় না এবার এমনভাবে দাঁত দিয়ে ধরে কামড়ে যেটা বাচ্চার কষ্টও লাগে না অথচ তো ধরা থাকে প্রপাত এই কথাটা বললে তাহলে প্রপাত উদাহরণ দিতেন একটা হলো নিজের প্রচেষ্টায় আমি ভগবানকে জেনে দেব ওয়ান ইজ অ্যাসেন্ডিক প্রসিডিওর আমি নিজে জেনে নেব ভগবানকে আরুয্যকৃচ্ছে না পরম পদম ততহ পততি অধ অনাদ্রুত যুস্মত অংগ্রহ ভগবান আপনার চরণোদ্দ্বয়কে নিত্য নিত্যকাল বিরাজিত আপনার মহিমা ওরা স্বীকার করে না স্বীকার করে না বলে নিজের জীবনে এত কষ্ট করে এত কষ্ট সে মানে কষ্ট কল্পনা করে যায় সে কষ্ট করে ওপরে ওঠে ব্রহ্ম পুজো তারপর আবার পড়ে যায় আরুয্য কৃচ্ছে না পরম পদম ততহ পতীয়ধ অনাদৃত যুষ্ম তাহলে এই হচ্ছে ওদের গতি এই এইটাকে বহুপাত বলতেন যারা আমার চেষ্টায় আমি ভগবানকে জেনে নেবো বলছেন যারা আমার চেষ্টা ভগবানকে জেনে নেব বলছেন তাদেরকে বলা হচ্ছে বাঁদরের বাচ্চা যারা আমার চেষ্টায় জেনে নেব আর ভগবান গুরুবৈষ্ণবের কৃপাতে আমি ভগবানকে জানতে পারবো আমি ভগবানের কৃপা যে বৈষ্ণবের মাধ্যমে যে ভগবানের কৃপাটা আসে তার মাধ্যমে আমি ভগবানকে জানবো এরম ধরনের যদি হয় এটাকে বলে অ্যাসেনিং আমি নেবে আসবো আমি তিনাদবী হক আমি তৃণের থেকেও ছোট হব তৃণের মতো যদি বড় বড়ো হয় ছাগল এসে খেয়ে নেবে গরু ছাগল এই জন্য প্রপাত বলছেন আমার তিনের গোড়া তিনের গোড়াটা তার থেকেও নিচু হব এ উঁচু হবে না একটু উঁচু হলেই ছাগল এসে ঘাসটা খেয়ে নেবে ছাগল মানে মায়া এসে খেয়ে নেবে এই জন্য দৈন্যটা হলো ভাজনের মূল আর যেটা বলতে গিয়ে এই কথাগুলো বলা হলো তাহলে মায়ার কথা বলতে গিয়ে ভক্তিমেঠ ঠাকুর এইভাবে ব্যাখ্যাটা করলেন এখন মায়ার কাকে বলে বুঝতে গেলে মায়ার যে গঠন এটা বুঝতে হবে অর্থাৎ মায়া করতে গেল মায়া নিত্যকাল বিরাজিত দেখো কি কী বলে বলছেন বদ্ধজীব যা আছে এরা নিত্যকাল বিরাজিত কাল কর্ম কাল কর্ম ঈশ্বর মায়া এগুলো সব নিত্য বিরাজিত কাল কর্ম নৃত্য কর্ম কিন্তু কর্মফল নিত্য কিন্তু যদিও এ কথা বলা আছে কর্ম কর্মের যে কর্মের যে গতিটা এটাও চলতে থাকে কিন্তু কর্ম অনাদি হলেও কর্ম অনাদি হলেও কাটা যায় এই একটা সুবিধে কর্ম যদিও অনাদি কর্ম ফলে পরিভাবার নবে জলে তরিবারে না দেখি উপায় আছে কীর্তন করেছ তাহলে অনাদি কর্মফলে কর্মটা অনাদি অনাদি মানে শুরু কবে যে কেউ জানেন কিন্তু অনাদি কর্মফল হলেও একটা সুবিধা আছে গুরু বৈষ্ণব ভগবানের কৃপা যদি হয় তাহলে এই কর্মটাকে এইখানে আমি কেটে দিতে পারব আর আর আমার জীবনে আগে যাবে না আর জীবনে আগে যাওয়ার কোনো প্রসঙ্গ নাই তাহলে কাল কর্ম কাল কর্ম থেকে আরম্ভ করে যা কিছু আছে ভগবান সমস্ত কিছু এগুলো কিন্তু নৃত্য এগুলো তোমার এড়ানি হবে জীবনৃত্য জীবনৃত্য এইভাবে আমরা কর্মফলকে কাটাবার জন্য কার কর্মফল যদি চলতে থাকে তো মায়া চলছে কর্মফল চলা মানে মায়া চলছে কর্মফল জন্মের পর চলছে তার মানে হলো মায়া চলছে কর্মফলকে একেবারে শেষ করে দিতে হবে মানে যেটাকে বলছেন যেটাকে ভক্তিমন্ত্রের কীর্তনে বলছেন লিঙ্গ দেহ ভঙ্গ হয় অনায়াসে তব অল্পগ্রতা দূরে যায় লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে এইটা হলো বক্তব্যটা ও সরল ভাষায় বলেছে তাহলে আমাদের হোয়াট উইল হ্যাভ টু ডু উইল হ্যাভ টু র্যাপচার আওয়ার সূক্ষ্ম শরীর কারণ শরীর উইল হ্যাভ টু র্যাপচার তাহলে আমাদের যে সূক্ষ্ম শরীরটা আছে এটাকে ভেঙে চুরমার করে দিয়ে এটাকে ভেঙে চুরমার করে দিয়ে আমাদের যেতে হবে সূক্ষ্ম জরি যদি থাকে মরার সময় তাহলে কিন্তু আপ যেতে পারবে না তাহলে কিন্তু হবে না তাহলে সূক্ষ্ম শরীরটাকে আমাদেরকে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে যেটা কীর্তনাদের ভক্তি ঠাকুর বললাম বললাম অল্প স্ফূর্তি পায় উগ্রতা দূরে যায় লিঙ্গ ভঙ্গ হয় অনাসে অর্থাৎ তবল্প স্ফূর্তি পায় মানে হচ্ছে ভগবানের নাম যখন জিউ ভাই আসবে আসে না অনেকেই নিয়েছেন চল্লিশ বছর ষাট বছর মহারাজ ঘষে যাচ্ছে যেমন ঘষে যায় না কিন্তু লাভ হচ্ছে না কারণ ওরা ঠিক যে পদ্ধতিতে ভজন করে সেটা করে না ওই জন্য কিছু করার নেই ওই জন্য বলছেন যে ষাট বছর সত্তর বছর আশি বছর হতে চল তথাপি তাদের জিও ভাই বাস্তবিক হরিনাম আসছে না যেদিন বাস্তবে হরিনাম আসবে সেদিন নিজেই বুঝতে পারবে কিন্তু ওর জন্য চেষ্টা করা দরকার খাবো দাবো আরাম করে ঘুমিয়ে পড়বো দুপুরবেলা চারটি খেয়ে ঘুমিয়ে পড়লাম আরাম ওরাম করলে হবে ওরা আরাম করার জীবন না ব্রহ্মচারী হতে এলাম না কর্মচারী হতে এলাম বলতো দেখি কর্মচারী করবো টাকা পাবো একে ওই বড়ো সোসাইটিতে টাকা পায় যে যে ব্রহ্মচারী যত কাজ করবো ও মায় না কত ব্রহ্মচারীদের এরা প্রমাণই করতে পারবে না এটা মঠ এটা ভজনের জন্য এসেছে মায় না পায় সন্ন্যাসী বা মুজি সবাই কিচ্ছু করার নেই কাজেই কথাটা হলো এই যে ভজন যে পদ্ধতিতে গুরু বৈষ্ণব দেখায় ঠিক সেই পদ্ধতি করতে হবে মহাজন যেন গত আমরা যে পদ্ধতি বলেছে সেই পদ্ধতি চলতে হবে আমি আরাম করবো হবে না আরাম হলো আরাম জীবনে সারাদিনের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা বাংলসীমায় চার ঘন্টা ঘুম যথেষ্ট আর ব্রহ্মচারিত কোনো সবসময় ঠিক থাকে চার ঘন্টা বা ঠিক আছে পাঁচ ঘন্টা ঘুমো কিন্তু ঘুমেতে আলস্য করলে আর ভজন হয় না যাই হোক এখানে বলছেন তাহলে কি বাস্তবিক পাখে যখন নাম উদয় হবে এই জিউ ভাই যখন বাস্তবিক নাম উদয় হবে কখন এসব জড়িত আছে অনর্থ যাবে সেবা করতে করতে অনর্থ যাবে এবং নাম হবে সব একসঙ্গে আর অনর্থ গেলে নাম যখন উদয় হবে নাম উদয়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবে আমাদের আমাকে জিজ্ঞাসা করতে হবে নাম হচ্ছে মহারাজ বলতে হবে না নিজে নিজে বুঝতে পারবে নাম হলে কী হবে নাম হলে নাম ছাড়তে ইচ্ছে করবে না নাম যে ভালো লাগছে টেস্ট পাচ্ছে নাম আর ছাড়তে হবে না বে ঠেলা পঁচিশ হাজার করি কোনো মতে এইভাবে নাম করবে এভাবে হয় না তাহলে মায়ার যে সৃষ্টির কথাটা আমি বলেছিলাম যে প্রথমে যখন শতরজ তম গুণ একেবারে ব্যালেন্সিং অবস্থায় থাকবে যখন শত গুণ ব্যালেন্সিং অবস্থায় থাকবে মানে তমগুণ যেন ডাউন থাকবে না সেটাকে বলে সৃষ্টির আদি অবস্থা এখনও সৃষ্টি শুরু হবে না যখনই এই শতরজ গুণের মধ্যে ডিসব্যালেন্স যখনই এই গুণের মধ্যে একটা ডিসব্যালেন্স হয়ে গেল তখনই এবার এবার সৃষ্টির সময় আসবে বোঝা গেল কি বলো তাহলে ভগবানের দৃষ্টির ফলেতে ভগবান যে প্রকৃতির প্রতি টাকাবে সেটাকে হচ্ছে নিমিত্ত কারণ আর অদ্বৈত গোসাই কালকে যে আলোচনা করা হয়েছিল এটা বলে এটা কী বলে এটা হচ্ছে উপাদান কারণ উপাদান বোঝো উপাদান বোঝো না এই যে বাড়িটা তৈরি করতে উপাদান লেগেছে উপাদান মিন ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ কী কী মাল মশলা লেগেছে সেগুলো সব অদ্বৈত গোসাইয়ের থেকে এসছে তিনি মহাবিষ্ণু কিন্তু অদ্বৈত গোসার থেকে এসছে মানে এই মানেটা বুঝবে না যে অদ্বৈত গো কোথা থেকে সাপ্লাই নিয়েছে এটা নয় অদ্বৈত গো স্যার মহাবিষ্ণু বলে অদ্বৈত গোস্যারকে বলে অল পারভেডিং সুপ্রিম লর্ড ভগবান ওর অল পারভেডিং ইউ ক্যানট পয়েন্ট আউট ওয়ান সিঙ্গল প্লেস ইন ইনফিনিটি ওয়ার্ল্ড ওয়্যার ভগবান ইজ নট দেয়ার অমনি প্রেজেন্ট অল পারভেডিং তাহলে কোনো জায়গা এমন নেই যেখানে ভগবান নেই তাহলে ভগবান যদি ব্যপ্তম বিশ্বম চরাচরম তাহলে মালটা আনলো কোথেকে এই যে ইট বালি সিমেন্ট বালি এই যে অনন্ত ব্রহ্মাণ্ডটা তৈরি করল কত গ্রহ তারা বোঝা গেল এই সূর্যের থেকে কয়েক হাজার গুণ বড় পাওয়া গেছে এখন লোক পাওয়া গেছে আর একটা সূর্য পাওয়া বেড়ে অনেকগুলো সূর্য পাওয়া গেছে এই সূর্যর থেকে এক হাজার গুণ বড় এই সূর্যটা হলো চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে এই পৃথিবীর থেকে চোদ্দ লক্ষ গুণ বড়ো এই শর্য বুঝতে পেরেছি আবার তার থেকে কত হাজার গুণ বড়ো আবার পাওয়া গেছে খুঁজ পাওয়া গেছে তাহলে আমরা যেদিন উপলব্ধি করব ওয়েন উই ক্যান রিয়ালাইজ আওয়ার ইনসিগনিফিক্যান্ট কন্ডিশন আমরা যতক্ষণ আমাদের অকিঞ্চিত করতা যেটাকে শুদ্ধ ভাষায় বলে আমরা আমাদের জীবনের অকিঞ্চিত করতা যখন উপলব্ধি করব। আমরা কিছুই নয় আমরা কি ধুলিকণাও বলতে পারবেন অনন্ত ব্রহ্মাণ্ডের সাপেক্ষে যদি তুলনা করা হয় আমাদের অস্তিত্বটা ধুলোকোনাও নয় ধুলোকণা বললেও ভুল হবে মানে যে পৃথিবীটা ধুলোকণা এই পৃথিবীটার যে সাইজ এটাকে বলে ধুলিকণা এভাবে বুঝে দেখো তাহলে এক কথায় বলতে গেলে উই মাস্ট রিয়েলাইজ আওয়ার রিলেটিভ পজিশন ওয়ে উই ক্যান রিয়েলাইজ আওয়ার রিলেটিভ পজিশন ফ্রম হার্ট দেট বি এনি ফলসি গো এনি অ্যাঙ্গ্রি অ্যাটিচিউড নাথিং ক্যান কাম ইট আ ফরমুলা ইউ উইল হ্যাভ টু রিয়েলাইজ ফ্রম হার্ট যখন আমার হৃদয় থেকে আমি অনুভব করবো এ অনন্ত ব্রহ্মাণ্ডের প্রেক্ষাপটে আমার কোনো অস্তিত্বই নাই আমি কে হো হো করে হাসবে হো হো করে হাসি হাসবে আমি কে এ অনন্ত ব্রহ্মাণ্ডের প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ডের আমি কী কী কোথা থেকে এলাম রে কী করবো আমার কাজটা কী এইটা যতক্ষণ পর্যন্ত কার মধ্যে না আসছে ততক্ষণ তাদের অনেক কর্তব্য থাকবে বোঝা গেল প্রবাদ বলছেন একজন সাধুর জীবাত্মার একটাই কর্তব্য প্রবাদ বারবার বলছেন আমাদের যে জীবাত্মাগুলো আছে তাদের প্রত্যেকের একটাই কর্তব্য সেটা কি হরিভজন করা অন্য যে কর্তব্যগুলো আছে বা আছে বলে মনে করছি সেগুলো সব মায়াদেবী দিয়েছি বোঝা গেল কর্তব্য আসলে ছিল না এ মায়াদেবী দিয়ে দিয়েছি করে এই তোর কর্তব্য এগুলো কর করে হরিভজন ছেড়ে দে হরিভজন করে খাবি কি এই করে মায়াদেবী এগুলো সব ইচ্ছে করে দিয়েছে যার জন্য বলছেন আমি আমার পিতা মাতাকে ত্যাগ করার জন্য কি দায়ী থাকবো হ্যাঁ দায়ী থাকবো যদি হরিভজন না করি বনগোস্বী মহারাজ কী করেছিলেন কলকাতায় ঢাকা থেকে ওষুধ আনতে এসেছিলেন কলকাতায় বাবা হসপিটালে মরো অবস্থা হসপিটালে বনগোস্বী মহারাজ এখানে এসে ওষুধপত্র কিনেছেন আর একজনের হাতে ওষুধটা দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবাকে হসপিটাল আছে দিয়ে দিও আমি চললাম চিরদিনের মতো বলে প্রপাতের চরণে চলে গেলেন তার কত বড় দেখো চিন্তা করো বাবা মড়ো ও ওষুধটা লোককে দিয়ে পাঠিয়ে দিল যাও তুমি দিয়ে এসো বলো ছেলে চলে গেছে চিরকালের মতো গিয়ে পপাদের চরণাশ্রয় করলো তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে আপেক্ষিক অবস্থান আমাদের আপেক্ষিক যে আমাদের যে একটা পরিচয় এটা যতক্ষণ না অনুভব করতে পারবো ততক্ষণ তো কিছুই লাভ হবে না অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে এই প্রাসঙ্গিক ক্রমে বলা ভালো যে তুমি মায়ের কথা আলোচনা করছি মায়ার কথা মানে ভগবানের কথা আলোচন মায়ার কথা মানে জলজগতের সেই যে মায়ার কথা বলতে গিয়ে এই প্রসঙ্গটা এলো অনেক প্রাচণ্ড ব্যক্তি অনেক প্রাচন্ড ব্যক্তি শুধু মুসলিম ভাইয়েরা নয় আমাদের এই প্রাছন্ডগুলোর মধ্যে অনেকে বলেন আমাদের ল্যাংটো কালিমাকে পুজো করে কেন এরা অসভ্য হে ল্যাংটো কালীমাকে পুজো করে কি দরকার এরমভাবে গালাগাল দেয় আমার কানে এখনও পর্যন্ত আসেনি কিন্তু আমি উত্তর দিয়েছিলাম ইন্টারনেটে দিয়ে দিয়েছিলাম যারা বলছেন যে ল্যাংটো মায়ের পুজো করছে তারা আমার কাছে আসুন আমি আমি এগুলো দার্শনিক বিচারটা বুঝিয়ে ধরো কোনো ব্যক্তি একটা কাপড় একটা একটা তুই একটা কাপড় পরলি ধুতি পরলি ভেতরতে একটা পিঁপড়ে রয়ে গেল ধুতির ভেতরে একটা পিঁপড়ে রয়ে গেল পিঁপড়েটা দেখবে তুই ল্যাংটো দেখবে কি না ধুতির ভেতরে একটা একটা কাপড় পরলাম ভেতরে একটা রয়ে গেল পিঁপড়ে সেই পিঁপড়েটা দেখবে তুমি ল্যাংটো তাই তো দেখবে আর কি দেখবে ঠিক সেরকম মা ল্যাংটো নয় ল্যাংটোর মতো মনে হয় ঠিক আছে কিন্তু মাকে বলা শাস্তে বলা হচ্ছে দিগবাস দিগবাস বলছো দিগবাস বাস মানে কাপড় অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অদ সব চারিদিকে যে এটা হলো মায়ের কাপড় বোঝা গেল না আরে কিছু বুঝলে না এই যে দশ দিক আছে এটা হলো মায়ের কাপড় অর্থাৎ যা কিছু আছে সব মায়ের ভেতরে আছে মায়ের বাইরে তো নেই অনন্ত ব্রহ্মাণ্ডে যেটা হয়েছে যেটা বলতে গিয়ে অনেক কথা বলতে হয় কিন্তু সময়ও তো হবে এটা হচ্ছে যেটাকে আমরা মায়া বলছি এই যে অনন্ত ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে সেগুলো করতে হয়েছে মায়ার উদর থেকে মায়া বিষ্ণু তাকিয়েছেন অর্থাৎ সঞ্চার করেছেন বীর্য আর দেবীর গর্ভ থেকে এগুলো হয়েছে অনন্ত ব্রহ্মাণ্ড এগুলো যদি হয়ে থাকে তাহলে সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড দেবীর মধ্যে বিরাজমান সমস্ত ব্রহ্মাণ্ড দেবীর মধ্যে বিরাজমান কাজেই প্রত্যেকে যখন কেউ মাকে দেখবে তখন ল্যাংটুই দেখবে কারণ তুমি যদি মায়ের গর্ভে থাকো আর বলো মা কি কালো না ফর্সা বেটে না লম্বা একটু দেখে নেবো পারবে কি তুমি মায়ের গর্বে রয়েছে এখন। তুমি তো জন্ম নাওনি তুমি এখন ভেতর থেকে বলছো আমি মা কি আমার লম্বা না বেঁটে কালো কি ফর্সা একটু দেখে নেবো আমি তা হবে না এই জন্য এটাকে বলে ভ্রান্ত দর্শন অর্থাৎ মা ল্যাংটো আমরা দেখি ঠিকই কথা কিন্তু বাস্তবিক পক্ষে অনেক বিচার আছে এই হাতগুলো কি এই যে মায়ের চারিদিকে হাত রয়েছে এগুলো কী মুন্ডমালা এগুলো মানে কী সব মানে আছে সব মানে আছে হাতগুলো হলো কর্মশক্তি এই যে লোকে যেহেতু কর্ম করে মায়ার জন্য করে এই জন্য হাত থেকে হাত হাতগুলো দিয়ে এরকম ঢেকে রেখেছে টুকরো টু হাত এগুলো হচ্ছে কর্মশক্তি হাত হচ্ছে হ্যান্ড ইজ দ্য সিমটম অফ কার্মা আই হ্যাভ এটাকে বলে কর্মশক্তির দ্যাটস ওয়াই কালিমা ইউ ক্যান ফাইন্ড অল হ্যান্ড হ্যাভ হ্যাফ হ্যান্ড অল ইজ গার্মেন্ট হলো অ্যান্ড মুন্ন মালা যেগুলো রয়েছে সেগুলো জ্ঞানের প্রতীক সেগুলো মুন্ড মানে মুন্ড মানে মাথাতে আমাদের ঘিলু থাকে বুঝে গেল কি বললাম নাকি ঘুম পাচ্ছে মুন্ডমালা যে আছে মুন্ডমালা যে আছে মুন্ডমালার মানে হলো মুন্ড হচ্ছে বুদ্ধি জ্ঞান বলো বললাম তাহলে এইগুলো জ্ঞানের পথে এখানে মুন্ডমালা পরে রয়েছে তাহলে মা কখনো ল্যাংটো নয় বাস্তবিক আমরা ল্যাংটো যে তার মধ্যে রয়েছি তো ওই যে মনে হয় ল্যাংটো যাই হোক এগুলো এখন সতেরোজতম গুণের যখন ডিসব্যালেন্স হলো অর্থাৎ যে কথা বলতে গিয়ে বললাম কালকের অদ্বৈত গোসাঁয়ের যে কথাগুলো তার একটু স্পর্শ করতে বৈষম্যের আদেশ একটু স্পর্শ করতেই হবে কিন্তু পুরো বলতে পারবো না যেহেতু এই আলোচনা অন্য তাহলে অদ্বৈত গোসাই মহাবিষ্ণুর থেকে অভিন্ন তার নাম হলো সদাশিব মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া য শ্রীজ্যোতি অদহা তশাবতার এয়ম অদ্বৈত আচার্য ঈশ্বরাহা অদ্বৈত আচার্য ইনি কি করছেন এই যে মাল মশলাগুলো অনন্ত ব্রহ্মাণ্ড শনি গ্রহ থেকে আরম্ভ তো কয়েকটা গ্রহ আমরা দেখছি উনিশশো বাহাত্তর না পঁচাত্তর সালে ফার্স্ট ভয়েজা কবে ছেড়েছিল আমার মনে নেই তখন তোমাদের জন্মই হয় প্রথম ছেড়েছিল সেই ভয়েজা চলছে তার সঙ্গে এখন আমাদের নাসার কানেকশান প্রায় ব্রেক হতে চলেছে বা আর হবে না ও অনন্ত দিকে চলছে ও চলেই যাচ্ছে বোঝা গেল কি বললাম কোনো শেষ নেই এই কথাটার মানে যেদিন বুঝবেন সেদিন পাগল হয়ে যাবেন আর কোনো কিছু আর করতে ইচ্ছে করবে না যখনই নিজের ফিনাইট পজিশন ওয়েন ইউ ক্যান রিয়ালাইজ ইউর ফিনাইট পজিশন ফিনাইট পজিশন ভেরি লিমিটেড পাওয়ার দেন ইউ ক্যান থ্রো এভরিথিং অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ইউ ক্যান অটোমেটিক্যালি ইউ ক্যান ডেভেলপ ডিটাচমেন্ট বৈরাগ্যটা জোর করে করতে হয় না যখনই আমরা তত্ত্বগুলো বুঝি তখন বৈরাগ্য এমনি কী হবে এই তো অবস্থা কিসের জন্য আমি সময় নষ্ট করব আমার তো ভবিভাজন করতেই হবে এই জন্য নারদজি মহারাজ বলছেন আমার কী কর্তব্য ছিল আমার বাবা যে কেঁদে কেঁদে মরে গেল হ্যাঁ আমি পাঁচ মাস পরে জানতে পারলাম কি আমি কি দায়ী নিশ্চয়ই দায়ী না কেন নারদজি মহারাজ বলছেন যথাতরর মূল নিষেই চেন তিপ্পন্তী তস্কন্দ শাখা প্রাণ উপহারস্য যথেন্দ্রিয়ানম সর্ব অর্নম অচ্যুতের জিয়া যে ভগবান অচ্যুতের আরাধনা করে তাকে ভালোবাসে তাকে সেবা করে মন্তর থেকে তার কোনো বন্ধন থাকে না তার কোনো কর্তব্য থাকে না পিতা মাতা ভাই বন্ধুর প্রতি যে কর্তব্যগুলো ছিল সেগুলো ভগবানের চরণের আরাধনার ফলে সব কর্তব্য চলে গেছে আর কর্তব্য নেই কিন্তু বক্তব্য থাকবে যদি গুরু বৈষ্ণবের কাছে এসে সেবা না করে উল্টো করে তাহলে সন্ত কোস্বা বলতেন পূর্বাশ্রমে পিতামা পিতামাতা সেবা করলো না কিছু করলো না সমাজের কিছু করলো না আমটে এসেও সেবা করছেন কোথায় যাবে এরা সন্তকোস্বা বলতেন তাহলে যে উপাদানগুলো ইনগ্রেডিয়েন্ট যে বস্তুগুলো দিয়ে অদ্বৈত গোসাই সৃষ্টি করেছেন কথাটা চিন্তা করো অদ্বৈত গোসাই যে সৃষ্টি করেছেন তো ম্যাটারগুলো কোথেকে ফেলবো ম্যাটারগুলো ফেলো করতে সেইটার উত্তর আমি কালকে বলেছিলাম যে যেমন মাকড়শা নিজের মুখ থেকে লালাবার করে বার করে মাকড়সার জালটা করে আবার জালের কাজ হয়ে গেলে পরে ওই জালটাকে খেয়ে ফেলে আস্তে আস্তে খেয়ে নেয় বোঝা গেল তাহলে এই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে অদ্বৈত থেকে তার সঙ্গে সঙ্গে এটা জানতে হবে যে অদ্বৈত কোষা বাইরে থেকে কিছু আনে নি অদ্বৈত কোষা নিজের থেকেই এনেছে সব নিজের মধ্যেই রয়েছে তাহলে নিজের মধ্যে যে ছিল আপনি যে বললেন নিজের মধ্যে ছিল তাহলে অদ্বৈত কোষায় আপনি তো বললেন মহাবিষ্ণু ছিল সমস্ত সৃষ্টি তার নাসারন্দে সব মহাবিষ্ণু আমি যে বলেছিলাম ব্রহ্মসংগীতা থেকে কি বলেছিলাম কি বলেছিলাম ব্রহ্মসঙ্গীতা যসৈক जस्क निशेषि कालमतावलम्बो जीवंती लोम बिलजा जगदंडनाथ विष्णुर्मानस इहु जस्सु कला विशेषो गोविंदमादिपुरुष तमह भज़ जोक निशेषि कालमताथावलम्बो जीवंती थाम् थाम् लोम बिलजा जगदंडनाथ विष्णुरमहानस इहु जोसु कला विशेषो गोविंदमादिपुरश तमहम भजा ता যার নিঃশ্বাসের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডের প্রকাশ আর যার টেনে নেবে তার সঙ্গে সব শেষ সব অন্তরে চলে গেল আর সেই সময়কাল পর্যন্ত জগতন্য না থাহা মানে বহু বচন অর্থাৎ ইন্দ্র বরুণ আদি সব যত জগতের নাদগুলো রয়েছে এরা তো কল্পকাল পর্যন্ত তারও সৃষ্টি তো পুরো সৃষ্টি নাশ হবেই যখন তাদের তো কোনো পাত্তাই পাওয়া যাবে না তাহলে এদের কোনো অস্তিত্বই থাকবে না কখন কোথায় যাবে ঠিক নেই তাহলে বলা গেল মাকড়সা যেমন নিজের থেকে জালগুলো বার করে জাল তৈরি করে আর স্পাইডার মেকিং ইজ নেটওয়ার্ক ইটসেলফ সেল্প নট গোয়িং টু ডিপেন্ড অপন এনি বডি টু টু গেট দ্য ইনগ্রেডিয়েন্ট অটোমেটিক্যাল ফ্রম টায়ারলেন ওয়েন দ্য পারপাস ইজ ওভার দেন গোয়িং টু ইট আপ ইটা বল পুরো যত জালটাকে খেয়ে নেবে সব এই হচ্ছে তাহলে আমি যেটা বলেছিলাম ব্যাকরণের কথা হয়তো বোধ তিন সপ্তাহ আগে বলেছিলাম এটা কি বলেছিলাম যত্র যেন যত যস যসমই যথাযথা অর্থাৎ কারো কারো কারক বিভক্তি পড়েছ কারক বিভক্তি কে কী কিসের দ্বারা কেন কখন কি জন্য সব সব উত্তর ভগবান যত উত্তর দেবে সব উত্তরটা চলে যাবে ভগবান অরিজিনাল কজ আর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা অনেকে যারা বিজ্ঞান পড়েছে তারা বুঝতে পারবে যে মারাজ এত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তা অনন্তের কোনো ধারণাটাই মানুষের নেই তাহলে এই যে আমাদের পৃথিবীটা পৃথিবীটা যখন আমরা বাইরে শনিগ্রহ আমরা যখন শুক্র বা মঙ্গলে চলে যাই মঙ্গলের দূরত্ব অনেক চন্দ্রের দূরত্ব বেশি নয় মঙ্গলের দূরত্ব অনেক একবার যে আসতে ফুয়েল ফুরিয়ে যাবে এত ভয়ঙ্কর অবস্থা তো এই যে দূরত্বটা সেখান থেকে গেলে একবার মনে হয় যেন ধুলিঘণার মতো আরও দূরে গেলে আরও ধূলিঘণা তাহলে রিলেটিভ বল এটা আপেক্ষিক আর আরেকটা প্রশ্ন আছে যারা বিজ্ঞান যারা বিজ্ঞান পাঠ পড়েছেন তারা জানে ভলিউম এবং ডেন্সিটি ভলিউমের সঙ্গে ডেন্সিটি কী হয় প্রপোর্শনের উল্টো মানে ভলিউম যখন বাড়বে তখন ডেন্সিটি কমবে আর ভলিউম যখন কমবে তখন ডেন্সিটি বাড়বে বোঝা গেল কী বললাম ভলিউম অ্যান্ড ডেন্সিটি ভাইসি ভারসা মানে উল্টো যখন তুমি একটা বস্তুর ডেন্সিটি বাড়িয়ে দেবে ভলিউম কমে যাবে হ্যাঁ সাধারণ উদর তোমার কাছে আমি দশ কেজি দুধ দিলাম তোমার কী করলে জাল দিলে জাল দিয়ে দিতে কেউ করলে পরে ছোট করে এতকে ক্ষীর করলে তাহলে ওই দশ কেজিটা নেবে এলো বোঝা গেলো তাহলে যত জাল দিচ্ছ সেই দুধের ডেন্সিটি বাড়ছে এমন কোনো বস্তু জগতে নাই যার ডেন্সিটি নাই এমনকি লোহারও ডেন্সিটি আছে সলিড অবস্থায় তুমি মনে করবে ডেন্সিটি আছে। সলিড অবস্থায় ওর ওর কিন্তু স্পেস আছে কথাগুলো এরা বুঝবে না যারা পরে নাই আমি বলছি যে একটা লোহার পিণ্ডর ভেতরে লোহার যে টুকরো ওর মধ্যেও কিন্তু স্পেস আছে আকাশ কিন্তু তুমি দেখতে পাচ্ছ কেন মলিকুলার স্পেসটা এতই ছোটো যেটা কোনো ধর্তব্যের মধ্যে আসে না বোঝা গেল কী বললাম তাহলে ইন্টারমলিকুলার স্পেসটা ছোট হয়ে যাচ্ছে তাহলে ভলিউমটা যত তুমি কমিয়ে আনবে তত তোমার ডেন্সিটি বাড়বে বাড়বে তো এখন তোমাকে যদি বলি আমি একটা হঠাৎ একটা এই একটা বস্তু বা চেয়ে বড়ো কোনো একটা বস্তু আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এটা নিয়ে তুমি যেতে পারবে পৌঁছে দেবে তুমি হঠাৎ বস্তুটার কোনো রহস্য না জেনে বলে হ্যাঁ পারবো কথার কথাটা মানে বোঝো এত বড় একটা ছোট্ট একটা এই ধরো এরকম ধরনের একটা বস্তু এই বস্তুটা আমি তোকে বললো কোন একটা বস্তু আমি তো বলে এটা দিয়ে আসো তো ওখানে পারবে দিতে বলে হ্যাঁ কিন্তু চতুর ব্যক্তি হলে বলতো জিজ্ঞাসা করবো এটা কী বস্তু কেন এটা যদি তোমার মারকারি হয় তার ভারিটা প্রচণ্ড বেশি হবে মানে যদি একটা এত ডেন্সিটি বেশি তাহলে এটা তুলতে তুমি হিমসেম খেয়ে যাবে কালে বুদ্ধিমান ব্যক্তি সবসময় যে তোমাকে ঠকাবে এভাবে তোমার জন্য ইন্টারভিউ হবে এবার ঠকাবে তুমি কে ক্যান ইউ গিভ দিস আইটেম টু দ্যাট ম্যান সে প্রশ্ন করবে তখন তো ইন্টেলিজেন্ট কি না বলে এটা কী বস্তু তোমাকে জিজ্ঞাসা করতে হবে আর বোকা হলে হ্যাঁ পারবো বলে দেবে তাহলে হেরে যাবে তাহলে কথা হলো আমাদের এই পৃথিবীটা একটা ডেন্সিটি আছে অ্যাভারেজ ডেন্সিটি আমাদের পৃথিবীটা যে আছে এর একটা অ্যাভারেজ ডেন্সিটি আছে ভেতরে লাভা আছে লাভা লিকুইড এখনও ফুটছে সে সব নিয়ে বাইরে ভেতরে সব নিয়ে একটা অ্যাভারেজ ডেন্সিটি আছে এই অ্যাভারেজ ডেন্সিটিটা যদি পৃথিবীটাকে ডেন্সিটি বাড়াতে থাকো পৃথিবীটাকে ক্রমশ ডেন্সিটি বাড়াতে থাকলে বাড়াতে বাড়াতে কী হলো আমি পৃথিবীটাকে একটা পয়েন্ট এনে দিতে পারবো হ্যাঁ কি না আনতো এটা সায়েন্টিফিক এভিডেন্স আমি পৃথিবীটাকে ডেন্সিটি বাড়াতে বাড়াতে ইফ দ্য ডেন্সিটি অফ দিস আর্থ গোয়িং টু টুয়ার্ডস ইনফিনিটি যদি আমার ডেন্সিটিটা ইনফিনিটির দিকে যায় তা ভলিউমটা জিরো অলমোস্ট জিরো এটা পুল কিছু তাহলে এই কথাটা খেয়াল রাখবে তাহলে মহাবিষ্ণু এই জগৎটাকে কোথায় রাখতেন এই প্রশ্নের কোনো কথাই আসে না যারা বুদ্ধিমান তারা জানেন এই সব ভগবানের মধ্যেই ছিল আর যখন সৃষ্টি ছিল না তখন কে ছিল যখন সৃষ্টি ছিল না তখন কে ছিল বলে তখন কিছুই ছিল না তখন কালি ভগবান যোগনিধ্যে অবলম্বন করেছিলেন আর যখন ভগবানের সৃষ্টির সময় এলো তখন ভগবান চোখ চেয়ে চাইলেন চাওয়ার ফলেতে কি করলেন মায়ার দিকে দৃষ্টি দিলেন দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো এবার সতেরো যে তমগুণের ডিসব্যালেন্স এবার যে এজিটেশন যেটা আস তোমরা জানো না তোমাদের জন্মের পূর্বে সায়েন্টিফিক মহলে এইটা ওরা বলছিল প্রমাণ করছিল যে কি করে বিশ্বব্রহ্মাণ্ড হলো এই ব্রহ্মাণ্ড হলো কী করে তখন সায়েন্টিস্টরা বলছে সাম ম্যাস কিছু একটা পদা ম্যাস ছিল এটা এজিটেটেড হয়েছে উত্তেজিত হয়ে তারপর হয়েছে পরবর্তীকালে প্রশ্ন আসলো যে ম্যাথটা যে এজিটেটেড হলো তাহলে এনার্জিটা কোথা থেকে বেরো হু ইজ দ্য সাপ্লায়ার তারা আগে বলতো তারা আগে এই কথাটা বলতো এই যে স্পেস আছে স্পেসেতে কিছু ম্যাচ ছিল সেই ম্যাচগুলো এজিটেটেড হয়েছিল হয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে সায়েন্টিস্টরা যারা নতুন তারা বলছেন ম্যাচ যে ছিল তো এটাকে এজিটেটেড অত উত্তেজিত করলো কে করলো তাহলে এই এনার্জিগুলো এলো করতে এর তো কোনো সাপ্লাই পাওয়া যাচ্ছে না তখন তারা আস্তে আস্তে আবার রিসার্চ করতে আরম্ভ করলো করে এখন লেটেস্ট রিসার্চ হলো নাসার তারা বলছেন আমি এটা গৌমাতার বইয়েতে পড়ে দেখতে পারো ওটা তো অলরেডি পাবলিশ করে নাসার এটা রিপোর্ট আ লো মাউন্ট অফ সাউন্ড একটা অত্যন্ত নিম্ন মানের একটা কম্পন এটা ভাইব্রেশন সাউন্ড এ থেকে এটা জগৎ সৃষ্টি হয়েছে ভগবানের বংশীত নিজেরা বলি ওইটি ওরা উত্তর দিচ্ছে এর আশ্চর্য ব্যাপার কী করে হলো এটাকে বুঝতে পারছে না যাই হোক এই হলো কথা তাহলে শতরজ গুণের যখন ডিসব্যালেন্স হয়ে গেল তখন একটা গুণ আরেকটাকে সাপ্রেস করতে চাইছে ইটস অ্যান অটোমেটিক টেন্ডেন্সি দ্য শতগুণ তমগুণ লাইক টু সাপ্রেস রজগুণ রজগুণ লাইক টু সাপ্রেস শতগুণ ইটস অ্যান অটোমেটিক এটার নিয়ম রজগুণ চাইবে এই শতগুণ চাইবে রজগুণকে ডোমিনেট করবো আর রজগুণ চাইবে শতগুণ হ্যাঁ তমগুণ চাইবে তমগুণ চাইবে রজগুণকে ডমিনেট করব রজগুণকে সজ বোঝা গেল কী বললাম তাহলে দুর্গা মায়ের যে পিকচারটা দেখো সেখানে এতদিন কোনো দিন চিন্তা করনি এটা কি দুর্গা মা সিংহের ওপরে দাঁড়িয়ে রয়েছে বোঝা গেল তাহলে সিংহের ওপরে দাঁড়িয়েছে সিংহ হচ্ছে রজগুণ সিংহ হচ্ছে রজগুণের সিম এরা দুর্গা পুজোর সময় আরও বেশি করে বলবো আলোচনা তাহলে দুর্গাদেবী পা রেখেছেন কিসের কিসের ওপর সিংহের ওপর সিংহের ওপর পা মানে হচ্ছে রজগুণকে তিনি হচ্ছে সাত্বিক আমি যদি বলি দেবী তামসিক সাত তাহলে তো আমার তাহলে তো ভুল হয়ে গেল কেন চণ্ডীপাঠে বলা আছে চণ্ডীপাঠে তারাই বলছে আনন্দময়ী মা তাই ওদের কথাতে ওদেরকেই আমরা ওদেরকে আমরা ভাগিয়ে দেবো আর তোরা কী তাহলে চণ্ডীপাঠ শোনি ওখানে তো বলছে আনন্দময়ী বলা আছে তো আনন্দময়ী মা বলতে তো জড়জগতে আনন্দ নিশ্চয়ই নয় তাই আনন্দটা এলো করতে ভগবানের থেকে আবার চণ্ডী দিদি যে বারবার এগুলো কথাগুলো বলছে আজকে দেবী আজকে তো তোমার হচ্ছে মায়াদেবীর কথা আলোচনা মায়াদেবীর কথা তো আপত্তি কিছু নেই তাহলে তো ঠিকই আছে তা সেখানে চণ্ডীপাঠের প্রত্যেকটা শ্লোকে বলা আছে নারায়ণী নমস্ততে যা দেবী সর্বভূতিসু শক্তিরূপেণ এণ নমস্তশ্যই 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 নমমন বলছে না তাহলে এইটা বলছে তারপরে আবার অন্য হচ্ছে অন্য 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 অনেক শ্লোক আছে যেখানে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তে আরে নারায়ণী বলছিস কেন রে কি দরকার ছিল আমাদের সন্ত ভালো করেছে বারমাতে প্রচার হতো পোপাতের সময় সেখানে মঠ করেছিল সেইখানে বাচ্চা ছেলে ছিল অনেক কম বয়স হয় এগারো বারো বছর বয়স আর সবাই ঠাট্টা করে বাইরে গেলে পাগড়ি মাথায় ছোট্ট সাধু আগে ভিক্ষা করতে যায় প্রত্যেকে একটা মিষ্টির দোকান বাঙালি বাঙালি ছিল বার অনেক বাঙালি ছিল এখন তো কী হয়েছে জানি না তো সেখানে মিষ্টির দোকান একটা মিষ্টির দোকানে সন্ত কোশে মায় বাচ্চা বয়স রাধারমন গেছে ভিক্ষা করতে আর মালিকটা হচ্ছে বুড়ো ও ও হচ্ছে মায়ের ভক্ত ও ওকে বিরক্ত করে মানে ছোট সাধু এসছে গড়িমঠে কীভাবে ওকে রাগাবে এইটির চেষ্টা করে এবার বলছে ওই মালিকটা কালি কালীর এত বড় ভক্ত যে মিষ্টিগুলোর নাম রেখেছে কি জানো তো আয় জামা খামা বসমা মা তোমায় রসগোল্লা বললে হবে না তোমাকে যে আয় দে তাহলে বলবে রসগোল্লা ও লিখে রেখেছে তুমি যে রসগোল্লা বলো উত্তর দেবে না আয় জামা খামা বসমা এই নাম দিয়ে রেখেছে সে বিরক্ত করছে হ্যাঁ ছোটো বয়সে হ্যাঁ মা বাবার সেবা করলে হয় ও সন্তকুম উত্তর দিচ্ছে আস্তে আস্তে যাই হোক তারপর বলছে হ্যাঁ তোদের ভগবান কোথায় এই দায়িত্ব সৃষ্টি তো মা করেছে তাহলে সন্ত কুমার রেগে গিয়ে বলছে তাহলে তো বেটা তোমরা যে মরণের সময় বল হরি হরি বল বলবে না আকাল থেকে তোমার বাবা মারা গেছে হ্যাঁ হ্যাঁ বলবে না আর কোনো দিন বলবে না বলি বল কালি কালী বলবে না এক কথাতে বুড়ো জব্দ বুড়ো এক কথাতে জব্দ হেরে গেছে ও প্রণামী দিয়ে দেব যা বাবা তাড়াতাড়ি মানে তুই তারা মরার সময় তাহলে বলো হরি হরি বল বলো কেন হ্যাঁ বলবে না কাল থেকে বলো কালি কালি বল বলবে তাহলে হয়ে গেল তো এই হলো ব্যাপার এইভাবে তারা মানে তাহলে দেখা গেল প্রত্যেকটা সময় নারায়ণী বলছেন নারায়ণী বলছেন তো এই যে পোড়ামাতলায় যেটা আমাদের কাছে যোগমায়া অভক্তের কাছে ওটা ওটেই মহামায়া অর্থাৎ যারা কামনা বাসনা নিয়ে আসবে তাকে যে দুর্গা নিজের রূপটা প্রকাশ করে দেবে আর যদি বাস্তবিক সাধু হয় তাহলে কুলদেবী যোগমায়া মরে কৃপা করি আবরণ সংবরিবে তুমি বিশ্ব ধরি শুনেছি আগম বেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার শ্রীকৃষ্ণ সান্মুখ্য যার কমে হয় তারে মুক্তি দিয়া করো অশোক অভয় নিষ্কপট হয়ে মাতো আমা পানে এটা বলবে কে ভক্ত বলবে তাহলে বোঝা গেল কি বল তাহলে ওরা এটা জানেই না যে কিভাবে মা মহামায়া কীভাবে ক্রিয়াটা করে সেটা ওদের আইডিয়াটা নেই তাহলে দেখা গেল যে এই সতেরো গুণের দুর্গার যে মূর্তিটা দুর্গার মূর্তির মধ্যে কি বলা হচ্ছে দুর্গাদেবীকে আমি প্রমাণ করে দিলাম প্রবচ এই হরিকতার দ্বারা প্রমাণ করে দিলাম আমরা যে দুর্গাকে জানি যোগমায়াকে জানি কাত্তায়নিকে জানি তিনি হচ্ছেন শুদ্ধ শত তিনি তামসিক নয় এদের কাছে ওরা তামসিক মূর্তি প্রকার আসলে স্বরূপে তো কিন্তু শুদ্ধ শত তাই জন্যে দুর্গাদেবী পা রেখেছেন কার ওপর সিংহের ওপর তার মানে শতগুণ শতগুণ এবার রজগুণকে ডমিনেট করছে এবার সিংহটা কি করছে এক দুটো থাওয়া দিয়েছে অসুরের ওপর বোঝা গেল বোঝা গেল না সিংহ বা দুটো থাবা কোষের অসুর অসুর হচ্ছে তম অসুর তমগুণ তাহলে দেবী পা রেখেছে সিংহের ওপর আর সিঙ্গে দুটো থাবা দিয়েছেন ওকে ডোমিনেট করছেন কাকে অসুরকে আর ত্রিশুলটা হলো ট্রাইডেন ট্রাইড্যান মানে ত্রিশুল শতরজ তম এই তিনটে গুণ দিয়ে দেবী এটা হচ্ছে ত্রিশুল এটা দিয়ে তোমাদেরকে জব্দ করছে কেন এখনও তোমরা বুঝতে পারছো না হরিভজন করতেই হবে এই কথাটা উপলব্ধি করতে পারছেন বোঝা গেল এই জন্য দেবীর ত্রি ত্রিশুল দিয়ে যেমন অসুরকে দব আমরাও অসুর হরিভজন না করলে কী পরিচয় কী আমাদের পরিচয়টা কি শাস্ত্র কী বলছে বিষ্ণু ভক্ত ভবের দৈব অসুরস্তদ বিপর্যয় আমি কী বললাম এ তো শাস্ত্রে বলা আছে যারা ভগবানের ভজন করেন তারা হচ্ছে দৈবভাব সম্পন্ন যারা করেন না তারা হচ্ছে অসুর তো বলা আছে বিষ্ণুভক্ত ভবের দৈব বিষ্ণু ভক্ত ভবের দৈব অসুরস্তদ বিপর্যয় এ তো বলাই আছে আমার বলার কিছু নেই তাহলে কীভাবে ডোমিনেট করে বোঝো তাহলে এবার আসল কথার উত্তরটা আসি সেটাও হলো এই আমরা তাহলে এই ত্রিগুণের মধ্যে রয়েছি একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব যারা রয়েছেন তারা ত্রিগুণের মধ্যে নেই দো পিওর গুরু বৈষ্ণব দে আউট অফ দ্য ইনফ্লুয়েন্স অফ থ্রি মোডস অফ নেচার অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ ইনফিনিটি ওয়ার্ল্ড আন্ডার দ্য দিস কান্ট্রি সাম হাউ দে ক্যান অলসো গো সাম ডে আউট অফ দ্যাট ইনফ্লুয়েন্স বাট দেওয়াল টু ট্রাই আননেসেসারি দি দে সেন্টিমেন্ট দি ইস দ্য দেন টুই প্রবলেম ক্যান বি দেয়ার সো তারপরে কী হলো এবার এই শতগুণ থেকে অনেক কিছু বেরিয়ে এলো রজগুণ থেকে বেরিয়ে এলো তমগুণ থেকে এসব সৃষ্টির অনেক রহস্য যে কথা বলতে গিয়ে আমি জানাতে বাধ্য হচ্ছি যে শতগুণটার কথা এতক্ষণ বললাম সেই শতগুণটাও চলবে না কিন্তু যে শতগুণটার কথা আমি এতক্ষণ বললাম এই শতগুণ কিন্তু চলবে না কেন এই শতগুণটাও কিন্তু বন্ধনের কারণ বুঝা গেল মা যে রয়েছেন মা হচ্ছে শুদ্ধ শত বাইরের যে অ্যাপিয়ারেন্সটা এটা হচ্ছে তার তার হচ্ছে এমনি শত মানে সাধারণ শত প্রারম্ভিক কিন্তু ভেতরে ঢুকলে দেখা যায় শুদ্ধ শত মানে দেবী উমা শুদ্ধ শত মূর্তি উপনিষদও আছে উপনিষদও অনেক প্রমাণ আছে যেমন স্বর্গের রাজ স্বর্গের রাজা ইন্দ্র থেকে আরম্ভ করে সবার অহংকার হলো আমরা জিতে গেছি ওষুধগুলোকে হারিয়ে ফেলেছি অহংকার হওয়াতে ভগবান বলে আরে আমি এদের সাহায্য করলাম করে এদেরকে চেতালাম উপনিষেদা আছে তো এরা মনে করছে অভিমানে একবারে ফুলে গেছে বলে আমরা জিতেছি তখন কী করলেন ভগবান পরব্রহ্ম একটা অদ্ভুত একটা প্রাণীরূপে স্বর্গের দ্বারেতে গেলেন স্বর্গের দ্বারেতে গেলে সবাই খবর দিয়েছে ইন্দ্রমাল স্বর্গের দ্বারে একটা অদ্ভুত পানি এসছে অদ্ভুত পানি স্বর্গে তো কেউ ঢুকতে পারে না তাই তো আমরা অবাক স্বর্গে তো কেউ অ্যালাও নেই স্বর্গে ঢুকে পড়েছে বলে জিজ্ঞেস করা তো কে কী জিনিস ওটা তো এবার অগ্নিদেবকে পাঠিয়েছে অগ্নিদেব বলছে মশাই আপনি কে তখন ওই ব্রহ্ম বলছেন ও পিকা অদ্ভুত একটা প্রাণী পড়ে রয়েছে অদ্ভুত দেখতে ও জিজ্ঞেস করছে আপনি কে আপনার পরিচয়টা আগে দিন বা আমাকে চেনেন না নাম তো চিনি না আমার নামে অগ্নি সব পুড়িয়ে সাই করে দিতে পারে কী করতে পারেন ওর জগৎ পুড়িয়ে শেষ করে তাই নাকি আপনার এত শক্তি আচ্ছা ঠিক আছে আর এই যে ঘা এটা ঘাসের টুকরো দিয়েছে এটা একটু পুড়িয়ে দেখান এই ঘাসের টুকরো পোড়াবো হ্যাঁ তো হ্যাঁ হাসছি পোড়াতে গিয়ে দেখলো ঘাসের টুকরো কিছু করতে পারলো না কী ব্যাপার ঘাসের টুকরো কী দিয়ে তৈরি কে জানে প্ল্যাটিনাম দিয়ে নাকি কী দিয়ে কে জানে হুম পারলো না গিয়ে খবর দিল ইন্দোমাকে কি পরিচয় আনলে পরিচয় কি বুঝতেই পারলাম না বুঝতে পারলে না না কিছু বললোই না উল্টে আমি বললাম আমি আমার পরিচয় দিয়ে আমি বললাম আমি একটা টুকরো খড় উড়াতে পারলাম না হ্যাঁ বলো কি এবার বায়ুদেবকে পাঠিয়েছে বায়ুদেব আপনি কে রাজা পাঠালেন পরিচয় বলে আপনার নাম কি। আমার নাম বায়ুদেব কি করতে পারেন না আপনার কাজ কী জানেন না আমি উড়িয়ে সব লন্নবর্ণ করে দিতে পারি পুরো জগৎ এখন তচনবৎ মুহূর্তের মধ্যে তাই নাকি তাই আমি তো জানি না এই এই খড়ের টুকরোটাকে উড়িয়ে দেখান তো খড়ের টুকরোটা উড়াতে পার সর্বশক্তি দিয়ে কিছু করতে পারলো চলে গেল জলদেব এলো সবাই যখন পরাজিত ইন্দ্র তখন আপসেট হয়ে গেল ইন্দ্র দ্য কিং অফ হেভেন বিকম আপসেট বিকজ হি কোড নট আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টি অফ দ্যাট পিকিউলিয়ার এন প্রাণী জীবা শেষে ইন্দ্র স্বয়ে এলো ইন্দ্র যখন ভেগে দৌড়ে আসছে এসে দেখে ওই বস্তুটা নেয় ও অন্তর্ধান করেছে নেই ওখানে অন্তর্ধান কোথায় ছিল বলে এইখানে ছিল গেল গেলো কোথাও তা জানি না এখানে ছিল এখানে যখন ইন্দ্র যখন সাত পাঁচ ইন্দ্র যখন সাত পাঁচ ভাব যে বুদ্ধি খেলাছে ওপরে দেবী উমা দেবী আবির্ভাব হলো এসে বলে ইন্দ্র দেবী বলছে এই যে ছিল এ হচ্ছে পরাত্পর অখিলেশ্বর পরব্রহ্ম পরব্রহ্ম অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক এ পরব্রহ্ম এই রূপে এসেছিলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যেহেতু তোমাদের ভেতরে অহংকার এসছে আমি বড় হনুমান হয়ে গেছি এই পরীক্ষা করার জন্য এসেছি অর্থাৎ উমা উপদেশ করলেন তোমাদের জয়ের জন্য একমাত্র ব্রহ্মই দায়ী ব্রহ্মই করেছে। তোমাদের জয় তোমাদের ক্ষমতাতে করে নাই এটা ব্রহ্ম ব্রহ্ম পরৎপর পর ব্রহ্ম ভগবানই করেছেন কাজেই যারা শুদ্ধ ভক্ত তারা বিভিন্ন ভয়ঙ্কর বিপদে আপসেট হয় না কেন জানো তারা সম্পূর্ণ বিশ্বাস রাখে ভগবানের ও আক্রমণ করতেছে মাত্র ঠিক যেমন তোমার জড়ো বলি দিতেই যাচ্ছে খাড়া তুলেছে তখনও জড়ো ভারত আপসেট হয়নি নার্ভাস হয়নি ঠিক আছে ভগবানের ইচ্ছা ওয়ান কাটার ইজ দে টু কাট ভারত হিয়ার নেক বাট স্টিল জড়ো ইজ নট নার্ভাস বিকজ নো এভরিথিং ডান বাই ভগবান নট বার্বালি ফ্রম হার্ট ইউ উইল হ্যাভ টু রিয়ালাইজ ও বার্বালি ফিলোসফি আই ক্যান স্পিক বা ইনটা ইনসাইড হার্ট নো বিলিভ নট দ্যাট হ্যাঁ এইভাবে বিশ্বাস করলে হবে না যেটা আমি বলবো এটা আমার নিজে বিশ্বাস করতে হবে যেটা আমি প্রবচন বলবো দ্যাট আই মাস্ট ডু মাই সেভ প্যান স্পিকিং আই শুড হ্যাভ বিলিভ আমি যেটা বলবো আমি সেটাতে নিজে প্রতিষ্ঠিত কিনা এটাকে বলে কথা যেটাতে আমি প্রতিষ্ঠিত নয় আমি সেটা বলে দিলাম বেফাঁস কথা হবে না হতে পারে শাস্তে আছে কিন্তু আমি আমি এখনো অনুভব করিনি সেই কথা বললে কোনো কাজ হয় না যাই হোক এখন এইভাবে উমা বললো বলল দেবী শুদ্ধ শত দেবী উমা আবির্ভাব হলেন তার শুদ্ধ শতমূর্তি তাহলে সৃষ্টি যে কিছু আছে সেগুলো এবার সৃষ্টি কি করে হচ্ছে বলছেন মায়াদেবীর সঙ্গে মায়াদেবী যেটাকে বলে যেটাকে দুর্গা তার সঙ্গে অদ্বৈত গোসাই সেখান থেকে বিশ্ব সৃষ্টির সাহায্য করলেন আর প্রলয়কালেও তিনি এক রূপ ধারণ করে ওই শঙ্কর হিমালয় আছেন তার থেকেই এসছেন তিনি প্রলয়কে সব ধ্বংস করেন অপ এখানে কিছু এইসব বিচার আছে তাহলে অন্তরিক্ষের আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম যে কীভাবে কীভাবে একটা স্ট্রেঞ্জ আমি কিছুই বুঝতে পারছি না জন্মের অনন্ত কটি জন্ম এ একটা দুটো জন্ম নয় অন ইনফিনিটি পিওর আই এম টেকিং বার্থ অ্যান্ড ডাইং সাইকলিক অর্ডার পুনরপি জননম পুনরপি মরনম পুনরপি মাতৃ জঠরে সয়নম এইভাবে মানুষ চলছে এ বুঝতে পারছে না এখনও পর্যন্ত তাদের কোনো চেতনা হচ্ছে না যে এই জন্মে ভজন করে যেতেই হবে আর কোনো রাস্তা নেই কোনো রাস্তা খোলা থাকলে বলো কোনো রাস্তা নেই কে ফোন করতে পারবেন তাহলে মায়াদেবী কী করে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তাহলে এই সতরজে তম ভালো করে খেয়াল করতে হবে এই যে জগতে সমগ্র জগতে এত সুন্দর যে ভোগের সামানগুলো নিউ মার্কেট মায়াদেবী নিউ মার্কেট খুলে রেখেছে কত সুন্দর সুন্দরী এই সব ব্যক্তি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে না চোখ যাবেই যাবে এ আর কোনো এবার চারিদিকে ভোগের সামান খাওয়া দাওয়া আছে ভোগ বিলাস আছে সব সাজিয়ে রেখেছে প্রতিষ্ঠা লাভ সব মায়াদেবী লাভ পূজা সব মায়াদেবী ও হাজার টাইটেল হ্যাঁ হ্যাঁ এক একজন বিরাট টাইটেল পেয়েছে বিরাট টাইটেল ওই টাইটেলগুলো কিন্তু এফআর লর্ণ সব মায়াদেবী দিয়েছে কিন্তু ভগবান দেয়নি সব মায়াদেবী দিয়েছে কিন্তু ওই টাইটেল নিয়ে তুই মর এবার হ্যাঁ যেটা ভক্তি ঠাকুর বলেছে না কীর্তনে মায়া জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিত্য সংসারে মহোজন মিয়া জীবকে করে গাধা

এবার এরা বুঝতে পারছে না সতরজ তমগুণেতে পুরো জগৎটাকে মায়াদেবী নাচাচ্ছেন পুরো জগৎটাকে এই শতরজ বুঝতে পারছে না কেউ কেউ জানতেই পারছে না যে সতরজ তমগুণের দ্বারা জীবগুলোকে নাচাচ্ছে ধেই ধেই করে নাচছে যেমন পুতুল নাচ হয় কালো সুতো দিয়ে বাঁধা থাকে বা চুল পুতুলগুলো নাচছে মারামারি করছে নাচছে তো সেরকম মায়ার যে অদৃশ্য সুতো এ আমাকে নাচাচ্ছে দেই দেই করে নাচাচ্ছে কিচ্ছু করার নেই এর বাইরে কেউ যেতে পারছে না সতেরো জগুণ তাকে ওইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে এবার আশ্চর্য বিষয় যখন বদ্ধজীব যখন বদ্ধজীব কোনো একটা ভোগের বস্তু প্রতি লোভের বস্তুর প্রতি লোভ পায় গেল কোনো একটা লোভনীয় বস্তুর প্রতি বদ্ধজীব লোভ পাচ্ছে লোভ হলো কী হয় টাকা পয়সা হয় খাওয়া দাওয়া বা যে কোনো বস্তু সাধুদেরকে পরীক্ষা করে দেখে নিতে হবে সাধুদেরকে পরীক্ষা করে দেখে নিলে বুঝতে পারে না তাদের কোনো কিছুর প্রতি লোক আছে কি নেই হ্যাঁ সেটা পরীক্ষা করলে বোঝা যাবে পরীক্ষা যারা না কোথায় জানে না তাহলে এইভাবে মায়াদেবী খালি ভোগের যে বস্তুটা মায়াদেবী কি করবে ভোগের যে বস্তুটা এর মধ্যে ফোকাস করবে এটা কি হলো এই এটা যেমন ফোকাস করছি এখানে এই ফোকাসটা ওদিকে যাচ্ছে না মায়াদেবী ক্যান গিভ এ ফোকাস অন দ্য অবজেক্ট অব ইয়ার এনজয়মেন্ট তোমার ভোগের বস্তুর প্রতি ফোকাস করবে যাতে এর বাইরে আর কিছু নজরে আসবে না মায়াদেবীর এমনই চালাকি ভোগের যে বস্তুটার প্রতি ফোকাস করেছেন এর বাইরে তোমার নজরে যাবে না কেন গেলে তো তুমি করবে না সেই জন্য আর সাধু ইজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ফার রিচিং কনসিকুয়েন্ট যে কোনো বস্তু আমি আমার লোভ হচ্ছে তার পরিণামটা কি হবে একটা সাধু সবসময় পরিণামবিদ হবে তার হয়তো লোভ হচ্ছে লোভ হচ্ছে হবে হতে পারবে না যদি বাস্তব সাধু হয় তার লোভ হবে না কেন সে তো পরিণাম চিন্তা করছে না পরিণামটা চিন্তা করে সে সাবধান হবে বলে এই এখন আনন্দ এই মুহূর্তে আনন্দ কিন্তু অপসপার আনন্দ আছেই নিশ্চয়ই আছে আনন্দ নেই বলছে না আনন্দ নেই নেই তাহলে তো এতগুলো লোক কি পাগল নাকি এতগুলো কি পাগল সংসারে পর্যন্ত ওরা আনন্দ আছে কিন্তু সেই আনন্দটা যে থাকে না কপুরের মতো উড়ে যায় সেটা ওরা বুঝতে পারে না এটি হলো মায়াদেবীর জাদু সবাই বলে মরবে তো আমি মরবো ওটাকে জানা বলে না প্রত্যেক মানুষই জানে কিন্তু মরবেন না মরতে হবে না বলে হ্যাঁ শুধু মরতে হবেই তো কবে মরবে ও জানে না অর্থাৎ মরে যাবে যে এটা ডাইরেক্ট ফিলিংটা নাই ডাইরেক্ট অনুভবটা নাই যার জন্য তার বিপদ কিচ্ছু করার নেই কাজেই গুরু বৈষ্ণবের বিচারটা কি শুদ্ধ গুরু বৈষ্ণবের বিচার হলো আমার চোখের সামনে বা চোখের আড়ালে যেখানে যত ভোগের বস্তু আছে অনন্ত ব্রহ্মাণ্ডের সব ভগবানের সেবার বস্তু সব ভগবানের সেবা আমার নয় আমি ভোগের মানুষের বন্ধনটা কখনোই জানো তোমার এই বিল্ডিং মারের সথে কোনো বন্ধন হবে না কথাটা বোঝে গেল লোকে মনে করে বিষয়টাই বন্ধন না বিষয়টা বন্ধ বিষয় যদি বন্ধনের কারণ হতো বিষয় তো বন্ধনের কারণ একশো বা কিন্তু কখন বন্ধন করে বিষয় তাহলে জনক মহারাজ আগে বন্ধন হতো জনক মহারাজ পিথু মহারাজ অম্বরেশ মহারাজ যুধিষ্ঠির মহারাজ তাদের তো বন্ধন হলো না ধুব মহারাজ প্রহ্লাদ মহারাজ বন্ধন হলো কাজেই উত্তরটা হলো এই বিষয়ে বিষয় বন্ধনের কারণ একশো হয় ম্যাটার ইজ দ্য কজ অফ দ্য বন্ডেজ হান্ড্রেড ইটস ট্রু বাট ওয়েন কখন তোমার বিষয়টা বন্ধন করে বিষয় তোমার বন্ধনের কারণ হয় কখন যখন এই বিষয়টাকে তুমি নিজের সেবায় লাগাবে কৃষ্ণ ইজ দ্য সোল অথরিটি অফ এনজয়মেন্ট ইন ইনফিনিটি ওয়ার্ল্ড অনন্ত ব্রহ্মাণ্ডে ভালো করে কান খুলে শুনে রাখো ভুলবে না অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত বস্তু আছে ওয়ার আই ক্যান সি ওয়ার আই ক্যান নট সি এনিথিং অল ওভার দিস ইনফিনিট ওয়ার্ল্ড অল অল ফর দ্য এনজয়মেন্ট অফ কৃষ্ণ নট ফর মাই ইন আমার এনজয়মেন্টের বস্তু নয় আমার ভোগের বস্তু নয় কৃষ্ণ ইজ সোল অথরিটি অফ এনজয়মেন্ট ইজ দ্য সুপ্রিম লর্ড ভগবান একমাত্রই অধিকারী হল ভোগের কারণ তার মধ্যে স্বরবিদ ঐশ্বর্য পরিপূর্ণ রয়েছে স্বরবিদ যে সরৈসর্য তো এই সরৈশ্যের মধ্যে বৈরাগ্যটা একটা একটা আছে না সরশর্যের মধ্যে বৈরাগ্য ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্ব যশস শ্রেয় হ্যাঁ এগুলো কি সব সড়গ এগুলো সব সড়গুণ তাহলে ভগবানের মধ্যে যেমন ভগবান তো ভোগ করে না কিন্তু লোকটা কোনো লোকই বুঝতে পারছে না এবার খুব গুরুত্বপূর্ণ কথা খুব মন দিয়ে শুনতে হবে সেটা হলো কি তাহলে মানুষগুলো কি বোকা নাকি হ্যাঁ বোকা মানুষগুলো বোকা মানুষগুলো নিজেকে মনে করে আমরা বুদ্ধিমান এভরিবডি থিং আই এম ভেরি ইন্টালিজেন্ট বক্তৃমা স্পিকিং রিয়েলি ইউ আর ইন্টেলিজেন্ট বাট অ্যাকর্ডিং টু ইউর ওন এস্টিমেশন বাট অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেশন অফ গুরু বৈষ্ণব ভগবান ইউ আর নট অ্যাট অল ইন্টেলিজেন্ট ইউ আর ফুলিশ নাম্বার ওয়ান ফুলিশ নাম্বার ওয়ান তো বোকা কাজেই আমরা মনে করি আমরা বুদ্ধিমান কিন্তু আমরা আসলে বোকা আমরা বোকা আমরা বুঝতে পারি না কীভাবে বানায় দেখো কীভাবে বানায় দেখো এই শতরজ তমগুণগুলো কীভাবে বানায় দেখো আমি তো সৃষ্টির পুরো রহস্য বললাম না তাহলে এইটুকু অন্তত জেনে রাখো আমাদের যে ইন্দ্রীয় গ্রাম এটা কিন্তু বস্তা আমি বারবার বলছি প্রত্যেকের মধ্যেই যেন এই ধারণাটা পাকাপাকি বসে এটা একটা বস্তা রক্ত মাংস পুঁজ আর দুর্গন্ধ একটা বস্তা এই বস্তারা নিয়ে ব্যস্ত হইও না এর ভেতরে যে আত্মাটা আছে ওটা চিন্তা করো তা নাহলে যে কোনো পড়াশোনায় কিছু লাভ হবে না লাস্টে সব ফাঁকা কেন এগুলো তো তোমাকে নিয়ে যাবে না এগুলো নিয়ে যাবে কি হবে না তাহলে বোকা লোকগুলো অনুভব করতে পারছে না সতরজ গুণের মাধ্যমে প্রকৃতি যে সাজিয়ে রেখেছে এই যে ভোগের পসরা এটাকে বলে ভোগের পসরা ধনম দেহি জনম দেহি যশো দেহি কী বলছেন মায়ের কাছে কি বলে চণ্ডী পাঠে কী বলে চণ্ডী আমাকে দিয়েছিস না তুই একটা আমি চণ্ডী পাঠ করেই এখানে বসেছি তার আগে বসিনি আমাকে আর কি নতুন চণ্ডী দি যাই হোক ধনম দেহি জনম দেহি যশো দেহি দিশো জোহি হ্যাঁ মা আমাকে ধন্দ বল দাও লোক বল দাও হ্যাঁ জনম দেই হ্যাঁ বলছেন সম্পত্তি দাও আমাকে সব বিপদ বিঘ্ন কাটিয়ে দাও আর যারা আমার শত্রু তাদেরকে মেরে ফেলো তাকে চটকে দাও আমাকে একবার ধরেছিল সেই জম্বুতে কথা বলতে গিয়ে একবার শতুর্দারের রাম মন্দির ওখানে ভদ্রলোক নিয়ে গেছে তাহলে আমাদের অনেক সাধু ছিল একসঙ্গে দুটো তিনটে গাড়ি তে নিয়ে গিয়ে রাম মন্দিরে রণবোধ করে ফিরছি হ্যাঁ এবার একটা জায়গায় একজন মাতাজি ইয়ং মাতাজি সে দেবী ভাগবত পাঠ করছে ওপরে ওপরে বসেছি বিরাট অনেক উঁচু আসন এবার ওরা ধরেছে মহারাজ এই হাঁ কুচ বা তাকে যাইয়ে এখানে এই চুপ দিয়ে যান এখন কোন সাধুর সব সাধুর লজ্জা করছে এখানে কি বল মা একজন মাতাজি বসে রয়েছে ওপরে তার তলায় সন্ন্যাসী বলি কেমন রে বাবা এখন রাজাজি ওর নাম রাজা জি রাজাজি বলছে মহারাজ ও লোক কিছু নেই বলে আপ বলো না আমাকে আমাকে বলে দিয়েছে সনাতন ছিল ওই যে সনাতন বাড়ি হয়েছিল হ্যাঁ মহারাজজী আপ বলো তা আমি সোজা গেলাম আমার মা বসে রয়েছে ওপরে আমার কি লজ্জার কী আছে আমি সবাই আমি গিয়ে দশ মিনিট বলেছি দশ পনেরো মিনিট নাচতে নাচতে পাগল সমস্ত আজ যা প্রণামী দিল প্রণামীটা নিয়ে ওই মাকে দিয়ে এল ওই তুই নে তুই প্রণামের জন্য বসে তুই নে ও এবার যা বললো সেটা তোমাকে আমি বলতে পারবো না লজ্জা ও যেরমভাবে প্রশংসাটা করলে বলা যাবে না এটা উচিত নয় যাই হোক এই হলো ব্যাপার প্রত্যেকটা মানুষ এটা উপলব্ধি করতে পারছে না যে ইচ্ছে করে এই যে ভগবানের থেকে আমাদের যে প্রত্যেকটা ইন্দ্রিয় গ্রাম ভালো করে এই ভুলবে না এই যে আমাদের যত ইন্দ্রীয়গ্রাম আছে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ আছে তো পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানে আছে তো তার সঙ্গে লিডার হলো কে মন এই মনটাও কিন্তু ম্যাটার তুমি বলো হ্যাঁ ম্যাটার ম্যাটার মানে তো আমি করে এক্সিস্টেন্ট পাচ্ছি না এটা সূক্ষ্ম ম্যাটার ম্যাটারও সূক্ষ্ম থাকে যার জন্য গীতাতে ভগবান বলছেন ভূমি রাপ অনলো বায়ু মনো বুদ্ধি রেবচ অহংকার মে প্রকৃতি অশ্বধা তাহলে ভগবান নিজে বলছে ভগবান বলছেন ক্ষিতি অপতেজ মরুদ বোম বায়ু যা কিছু আছে এবং মন বুদ্ধি সব কিন্তু এগুলো কিন্তু সব জড়ো ম্যাটেরিয়াল তাই ম্যাটার বলতে সব সময় বুঝো না যে তার কেন আমি একটা অস্তিত্ব রূপে যে ম্যাটারগুলো থাকে দোজ ম্যাটার্স ওয়েন স্টেইং ইন ফাইন ফর্ম উই ক্যানট সি আমাদের ম্যাটারও তো সুক্ষর পেয়ে থাকে তখন তো আমরা দেখতে পাই না তাহলে ভগবান বলছে এগুলো সব ম্যাটার এগুলো জড়ো সব প্রকৃতি অর্থাৎ তোমার যে বুদ্ধিটা খাতাচ্ছ পরীক্ষাটা যেন ভালো হয় এই বুদ্ধিটাই কিন্তু এই বুদ্ধিটাও কিন্তু জড়ো হয়তো ইন্টেলিজেন্টও হতে পারে কিন্তু এগুলো জড়ো বুদ্ধি এই বুদ্ধি নিয়ে তুমি সন্তুষ্ট থেকে থাকো তাহলে তোমার মতো মূর্খ আর কেউ নেই এই বুদ্ধিটার বাইরে একটা বুদ্ধি আছে যেগুলো সুপার ইন্টেলিজেন্ট এটাকে তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো আপ টু দিস পয়েন্ট ওয়েন ইউ ক্যান ডেভেলপ সুপার ইন্টেলিজেন্ট সুপার ন্যাচারাল সেটা হলো ভক্তি সেটা পেলে তবে তোমার শান্তি তাহলে এই যে মন বুদ্ধিচিত্ত অহংকার যা কিছু আছে সূক্ষ্ম তারপরে এই যে গ্রাম আছে যতগুলো ইন্দ্রিয় সব কিন্তু প্রকৃতি কিন্তু কিন্তু কেউ জানতে পারছেন ভেতরে যে আত্মাটা তো ভুলে গেছে এরা মনেই নেই এটা কেউ মনে রাখতে পারছে না বড় বড় সাধু হয়ে রে সাধু সেজে রয়েছে মায়াতে গিয়ে আগুনে ঝাঁপ দিচ্ছে বললেও শুনছে না কত গালাগাল দিচ্ছি কত বোঝাচ্ছি ভুনবে না ওই কি করবে কেন মায়া মায়া দেবী কী করবে কিছু করান তাহলে এই যে ইন্দ্রিয়গ্রাম হলো তোমার ভালো করে খেয়াল করো ভেতরে তো ভালো করে খেয়াল করো হয়তো না বুঝলে আমার পরের সপ্তাহে আলোচনা ভগবান ইচ্ছে করবো আমার ভেতরে দুজন রয়েছেন কর্তা আমার ভেতরে কিন্তু দুজন কর্তা রয়েছেন দুজনেই বলছেন আমি মালিক কিন্তু আসল মালিক হলো পরমাত্মা বোঝা গেল আসল মালিক কিন্তু পরমাত্মা তিনি কিন্তু কিছু বলছেন না চুপচাপ রয়েছেন উপনিষদ বলছেন একটা বৃক্ষ আছে তার মধ্যে ফল আছে অনেক দুটো পক্ষী বসে রয়েছেন একটা পক্ষী নিরন্ন অর্থাৎ ফল খায় না আর একটা পক্ষী ফল খায় মানে এটা কি উপনিষদ বলছেন তার মানে কি একই বৃক্ষরূপ দেহ দেহরূপ বৃক্ষ এর মধ্যে দুটো পাখি বসে রয়েছে এই পাখি উড়ে যাবে উড়ে যাবে না এইটা উড়বে কিনা উড়ে যাবে থাকবে না কর পাখি উড়ে যাবে কখন উড়ে যাবে জানি না কত গুলতামি করবি কর এই কখন যে উড়ে যাবে কোন ঠিক নেই গুরু বসিবকে পোপাতকে পেয়েও হারিয়ে ফেললো কি লাভ হলো না তাহলে জীবাত্মা এবং পরমাত্মা পরমাত্মাকে বলা পরমাত্মাকে বলা হচ্ছে পরমাত্মাকে বলা হচ্ছে বাস্তবিক কর্তা উনি আর জীবাত্মা যে আছে এ এটা ভ্রান্ত ধারণা অনন্তকাল ধরে ঘুরতে ওর এইটি মাথায় ঢুকে গেছে আমি মালিক এটা মাথায় ঢুকে গেছে ওর অপারেশন করে যাচ্ছে না ভগবান বসে রয়েছে ভগবানকে দেখতে পাচ্ছে না ও অন্ধ পরমাত্মা বসে রয়েছে ওকে দেখতে পাচ্ছে না জীবাত্মা কী করছে জড় যা এই আমার এই পেয়ে গেছি আমি একটা বড় বাড়ি আনন্দে থাকবো বিয়ে করবো আনন্দে থাকবো ব্যাস মতলো করে দিন এই হয়ে গেল এবার বুঝতে পারছি না এগুলো দিয়ে বোকা বানাচ্ছে তোমাকে এগুলো দিয়ে তোমার সম্মান মান সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠা পয়সা যা কিছু পাবে সবগুলো দিয়ে মায়াদেবী তোমাকে মায়াদেবী গোয়িং টু মেক ফুল অফ ইউ উইথ সাম এক্সটার্নাল আইটেমস ইফ ইউ গেট স্যাটিসফায়ার ইস ওকে স্টে আপ টু দিস পয়েন্ট হু ক্যান ডু ভজন কে তাহলে ভজন করবে বোঝা গেল তাহলে আমাদের যে ইন্দ্রিয়গ্রাম গ্রাম আছে সেই সম্বন্ধে আমাদের শাস্ত্রে বলছেন ঋষি কেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে অর্থাৎ এই ইন্দ্রিয়গ্রাম আমার যখন হাতটা লিখবে ভগবানের মন্দির মানজন সবসময় এনগেজ হাতে সবসময় পেন বা বই কিছু একটা রয়েছে কিছু করছে এবার চোখটা ভগবানের রূপ দেখতে চাইছে কানটা ভগবানের কথা শুনতে চাইছে পাটা ভগবানের পরিক্রমা করতে চাইছে এই জীবটা ভগবানের কথা বলতে চাই যখন সমস্ত ইন্দ্রিয় গ্রাম ক্যান গিভ রেসপন্স পজিটিভ রেসপন্স ইন ফেভার অফ কৃষ্ণ সেবা ভগবৎ সেবার উদ্দেশ্যে ভগবৎ সেবার উদ্দেশ্যে যখন আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় যখন ভগবৎ সেবার উদ্দেশ্যে ভগবৎ সেবার উদ্দেশ্যে আমাদের সমস্ত ইন্দ্রিয় শুধু ইন্দ্রিয় নয় ইভেন মাইন্ড মন যখন একসঙ্গে ভগবানের সেবা করতে চাইবে তখন বলা হবে সিদ্ধ অবস্থা বুঝে গেল তখন তুই সিদ্ধ অবস্থায় চলে এসে এবার তোর চারিদিকে যত প্রলোভন থাকুক কিচ্ছু করতে পারবে না তা মজাটা পেয়ে গেছে না সেবার মজাটা পেয়ে গেছে তা আগে পাবে না তাহলে এবার প্রশ্ন হলো ভালো করে কথাটা বুঝতে হবে তাহলে পরমাত্মা কিছু বলছে না পরমাত্মা কিছু বলছে চুপচাপ থাকে এটা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো থাকে না সব অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এটা রেকর্ড হয়ে যায় ঠিক সেরকম আমাদের ভেতরে সিসির ক্যামেরা লাগানো আছে তুই জানিস না ওই জন্য বদমায়সি করি সিসির ক্যামেরা লাগানো আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা এই যা আমরা কর্মফল করব না বাজে ভালো ইন্টারনেট যা দেখছি সব পরমাত্মা দেখছি কিন্তু রেকর্ড করে নিচ্ছে এই কথাটা বিশ্বাস করছে না আমি যা যা দেখছি যা যা করছি সব কিন্তু ভগবান দেখছে এই সব রেকর্ডিং হয়ে যাচ্ছে এবার তোর মরণ সময় এই ফলটা পাবে লুকিয়ে কাজ করতে পারবে না তো ভগবান তো বসে রয়েছে নিজের মধ্যে এবার যত ইন্দ্রিয়গ্রাম আছে এই ইন্দ্রিয়গ্রামের দ্বারা জীবাত্মা ভোগ করতে চায় চোখের দ্বারা সুন্দর দেখতে চায় কানের দ্বারা শুনতে চায় জড়জগতের গান জীবের দ্বারা ভালো ভালো মাছ মাংস পেঁয়াজ রসুন দুর্গন্ধ জিনিস খেতে চায় এইভাবে মায়াদেবী ওদেরকে লাগিয়ে রেখেছে যে কোনো রকমের ভোগ সে ভালো গান শোন বা সেটা যা খুশি তোর যেটা ভালো লাগে ইন্দ্রিয় গান কিন্তু বুঝতে পারছে না আর ভালো করে চিন্তা করো যদি আজকে ভগবান আমার চোখের দৃষ্টিটা না দিত ভালো করে খেয়াল করতো ভগবান যদি আমার আজকে চোখের দৃষ্টিটা না দিত তাহলে কি আমি কোনো সুন্দরী দেখতে পারতাম বা সুন্দর দেখতে পারতাম কি চোখে তো অন্ধ তাহলে ও বুঝতে পারছে না ভগবান আমাকে পাওয়ার দিয়েছে দেখবা এনিওয়ে ভগবান গোয়িং টু গিভ মি পাওয়ার টু সি টু হিয়ার এভরিথিং অল পাওয়ার গিভিং বাই ভগবান টু মিস ইউজ ইট আইলার টু সাফা ফর দ্যাট আমাকে এটা ভুগতে হবে আমি তো পালাতে পারবো না এ ভুগতে হবে তাহলে তাহলে কী হলো উত্তর তাহলে প্রত্যেকটা সেন্স অর্গ্যানগুলোকে ভগবান যে অ্যাক্টিভ ফর্মে দিয়েছে চোখ দিয়ে দেখতে পারবো কান দিয়ে শুনতে পারবো নাক দিয়ে শুকতে পারবো সব কিছু করবো চিউ ভাঁদি খেতে পারবো পঞ্চকর্মে নি অল শুড বি এনগেজ ইন ভগবত সেবা অল অল দি টাইম রাউন্ড দি ক্লক উইদাউট এনি গ্যাপিং দ্যাট ইজ কল সিদ্ধ অবস্থা সিদ্ধ অবস্থা কাকে বলে যখন প্রত্যেকটা ইন্দ্রিয় প্রত্যেকটা কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় মন সব খালি ভগবানের সেবা করতে চাইবে মন থেকে এটাকে কী বলা হয় এটা সিদ্ধ অবস্থা এই সিদ্ধ অবস্থায় যতক্ষণ না যাবে ততক্ষণ কোনো কোনো রাস্তা খোলা নেই আবার এই দেহটাকে ফেরত আবার নতুন দেহ চাও এবং মরো কত জন্ম ঘুরতে হবে এই জন্মের সুযোগ পেয়ে গেছে কিন্তু করবে না যত বোঝাও খুঁজবে না ওই করেই যাবে উল্টো মানে বা কুরুআ গুরুপাত্ম বলতেন যে কুকুরের লাইজ ব্যাগা এই যতই বোঝাও শুনবে না যতক্ষণ চৈত্যগুরু সো লং অ্যাজ সো লং অ্যাজ চৈত্য গুরু ইজ নট স্যাটিসফাইড উইথ ইউ নট গোয়েন টু সাবস্ক্রাইব ইউ টিল দেন ডাইরেক্ট রিয়েলিশন ইউ ক্যান ইউ ক্যান হিয়ার ফিলসফি ওকে ইটস লাইক দ্যাট বাট ডাইরেক্ট রিয়েল You can get and you can change your life. Totally. Pura paribhatan hai Direct Directly. When? When your Chaitta guru. Chaitta guru sitting inside. Then you can realize. Same thing. Aki Same thing. Guru Master speaking. But particularly this day. Today. He changed his life. Tithaka sema. Bhakti bala Speaking. I am speaking this thing. Almost. Uh, ভ্যারি অফেন আই এম স্পিকিং বা ওয়ান ম্যান পার্টিকুলারলি দ্যাট ডে বিকম আপসেট বাই হিয়ারিং মানে রিয়াকশান কামিং অ্যান্ড হিজ লাইফ বিকম চেঞ্জ একই জিনিস সে আগেও শুনেছে তখন রিয়াকশান হয়নি আজকে কী হল ওইটা শোনার পর তার রিয়েশান হয়ে গেল সে সাধু হয়ে গেল মানে তোমাকে কি বলবো খালি ভাগবতের একটা শব্দ শুনে সাধু হয়ে গেছে একটা শব্দ ইটাওয়া ইটাওয়া থেকে রাগ করে ঘরে সংসার শুনে ঝগড়া করে চলে এসছে ও আর আমি ফিরবো না কিন্তু ও ফিরবেই আর ফিরবে না বললে তো হবে না ও তো বাঁধা আছে না কোথায় যাবে এবার এ বারাণসীতে এসছে বারাণসী গঙ্গা তীরেতে চান করেছে সেখানে বৈষ্ণব মায়াবাদী তো সব জায়গায় নেই বৈষ্ণব আছে ও ভাগবত কথা বলছে ও বললো আরে ভালোই হলো আর খাওয়া দাওয়া এখানে পাওয়া যাবে ওরা এমনি ভাগবত করে না ওরা খাওয়া দেয় খাওয়া দাওয়া পাওয়া যায় ও প্রসাদ দেবে ও তখন বললো তাহলে এখানে থাকি কথাটা শুনি কথাটা শুনে প্রসাদ প্রসাদে বিনা পয়সা পাওয়া যাবে শুয়ে পড়ব গঙ্গার তীরে কোনো জায়গা এবার হলো কি যে সাধু পাঠ করতে বসবো বৈষ্ণব এবং সত্যিকারের সাধু সে ঠকঝোচ্চন নয় সে পয়সার জন্য বসেনি এবার ভাগবত কথা ব্যাখ্যা করতে গিয়ে ও যখন হরিকতাতে এসে বসবে হরিকতা তো চলছে হয়তো কাল থেকে ও আজকে এসে বসছে হরিকথায় এবার বলতার সঙ্গে সঙ্গে এই বসেছে আর ওই সাধুর মুখ থেকে বেরিয়েছে সাধুর মুখ থেকে ওই ওই শ্লোকের আলোচনা শুরু হয়েছে অসার সংসার কলু দুঃখরূপে বিমা কা সুতহ ধনম কশ্য স্নেহবান জলতে অনুশ ভাগ্য এই শোকটাই আলোচনা হয় এটা ভাগবত শুরু হয়নি ভাগবতের মহিমা তাহলে ভাগবতের মহিমা ও এসে বসেছে আর এই সাধু বলছে আমার অসার সংসার খু দুঃখরূপী বিমক সুত কশ্য ধন কশ্য স্নেহবান জলতে অনিশ নচ ইন্দ্রস সুখম চক্রবর্তী না সুখমি বিরক্তশ মনের জীবিনা বাস এইটা শুনে ব্যাখ্যা শুনে বলল আর আমি ঘরে ফিরবো না আবার আমাদের এমনও আছে সারা জীবন গুরুদেবের কথা শুনে গেল কাজ সারা জীবন শুনল সারা জীবন কিচ্ছু করতে পারলো কেন অপরাধ করেছে অপরাধ করলেই চেতনা চলে যাবে যেই অপরাধ করবে চেতনা নেবে যাওয়া কালকে যেটা বুঝতে পার আজকে আর বুঝতে পারবি না হয়েছে কি না কিনা প্রপাদের জীবন প্রপাত যাদের কৃপা করেছেন এমন লেখা মানে কল্পনা করা যায় ওই লেখা কাউর লেখার ক্ষমতা নেই এত বড়ো কথা বলছি আমি সারা পৃথিবীতে এমন কেউ না ওরকম লেখা লিখতে পারে ডাইরেক্ট প্রপাদের কৃপাতে শক্তি যেই মাত্র বুঝে নিল এটা আমার ক্ষমতা ব্যাস অপরাধ করলো ব্যাস সব শেষ কোথায় বুদ্ধি বুদ্ধি পুরো শেষ বুদ্ধি আর কাজ করছি না সব শেষ ওই ব্যক্তি যে ব্যক্তি পাতে লিখতে আরম্ভ করেছিল কত সুন্দর শুন সেই ব্যক্তি উল্টো লিখছে একই ব্যক্তি একই ব্যক্তি লিখছে কিন্তু বুঝতে যে কথা মদ্যাচার্যের বিষয় ওই ব্যক্তি আবার অচিন্তা ভেদাভেদ বাদ বলে একটা গ্রন্থ লিখল পুরো উল্টো মানে উনি লিখেছেন প্রবাদের কীভাবে উনি লিখেছেন ওই বইতে যা লিখেছেন এই বইটা ঠিক উল্টো তোমরা বুঝতে পারবেন না এগুলোর দায়িত্ব হলো গুরু বৈশ্বামের আমাদের কেশব মহারাজ ইচ্ছা করে মায়াবাদের গ্রন্থগুলো নিয়ে আসতো এসেগুলো দেখতো দেখত ওখানে আক্রমণ করতে হবে না কোথায় জীবাণুটা আছে তারপরে তুমি যদি মায়াবাদ গুনতে পারো মরে যাবে শেষ ওই জন্য যারা সম্প্রদায় রক্ষা করবেন কান খুলে শুনে নাও দোজ হু আর অ্যাক্টিং অ্যাজ অ্যাকচুয়াল আচার্য টু গিভ প্রোটেকশন টু সম্প্রদায় ইট ইজ দেয়ার ডিউটি টু প্রজেক্ট অল দ্য ফল্টস অল প্রবলেমস অপরাধগুলো খুলে দেওয়ার দায়িত্ব তাদের যত হাজার হাজার ব্যক্তি শুনবে তত ভগবান তাদের কৃপা করবে আশীর্বাদ রইল তো কেন যত বেশি লোক শুনবে তত তাদের বাঁচানো যাবে যত বেশি বলবে কড়া কথা কথা লেখা ভগবান তত বেশি কৃপা করবে কেন বাঁচাতে হবে লোকগুলোকে তাহলে ওরা একই ব্যক্তি ওই গ্রন্থ লিখেছিল উল্টো তাহলে আমাদের দায়িত্ব কি পরে আমরা ওই সব গ্রন্থগুলো গোপনে দেখে এবার তার একটা জবাব এমন জবাব অ্যাটম বোম হাইড্রোজন বোম আর কোনো টিকে থাকতে পারবে না তা আমাদের দায়িত্ব আমরা তো হিংসা করছি না আমরা তো হিংসা করিনি আমাদের জবাব দিতে হবে আমাদের সম্প্রদায়কে রক্ষা করতে হবে এটাই তো প্রধান কাজ তা আর কি কাজ কাজেই এখানে তাহলে বুঝতে পারলো আর বলা যাবে না সময় হয়ে আসছে তাহলে পরবর্তী সময়তে ব্যাখ্যা করা যাবে ইন্দ্রীয় গ্রামের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা আছে বুঝতে গেলে প্রত্যেকটা ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা আছে কিন্তু আর সে সেই দেবতাগুলোকে কন্ট্রোল করছে ঋষিকেশ বোঝা গেল না চোখের দেবতা আছে জিবার দেবতা আছে কান নাক সব দেবতা উদর উপস্থ সমস্ত ইন্দির দেবতা আছে সব ওই দেবতাগুলোর ওপরে আবার বসে রয়েছে ভগবান অচ্যুত বুঝতেই কথা যার নাম হচ্ছে ঋষিকেশ সে দেখছে কি করছে এবার যত অপব্যবহার করবে তত বেশি হাত করা

बुद्धात्मना वा उन्नुशतोष करो जद समर्पयेत परस् नारायणेती पास वाछकलपत सिद्धिता पापन बोषण्यो नमो न